वंदे गुरुपद्द्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितं श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयं गोपीजन समायुक्तं बिंदावनं मनोहरम् वांछाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्वत्वयी नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीर संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाख जगोद्भरुण्य धैयम् सदा परिभवग्नमविष्टदूहं तेतास्पदं शिवविरुञ्चनुतं शरण्यं भीतातिहं पनुतपालभवद्विपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमणिच्छटाया विस्फुरजित किमपि गोपवधू स्वदर्शी पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोति श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्री अद्वैतगदाधर शिवसदि गौरभक्तबिन्द श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलम्बितभुजौ कनकावदतौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं बागीशजस्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे गुरोर अनुग्रहे नैव पुमान पूर्ण प्रशान्तये
Gurur Onogruhe Naiva Pumano Purno Prasantai. Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Janichen Jagater Manusgulo Param Satya Bastu Theke Bohu Bohu Dure Chole Geche. Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Janichen Jagatvasi Param Satya Bastu Theke Bohu Bohu Dure Chole Gechen. তারা এতটাই দূরে চলে গেছেন যে তাদের কাছে যদি অপ্রাকৃত জগতের অকৈত্তব সত্য কথা বলা যায় আলোচনা করা হয় তখন তারা ভীত হয়ে পড়েন এসব আলোচনার কি দরকার তারা হরি কথা মানে ভাবেন ইন্দ্রিয় তর্পণ পৌপা জানাচ্ছেন এই সব অপ্রাকৃত জগতের অকৈত্তব সত্য কথা যখনই আলোচনা করা হয় তখন বঞ্চিত ব্যক্তিগণ সর্বদাই চিন্তা করেন ভীত হয়ে পড়েন সর্বদাই চিন্তা করেন এসব কথা না আলোচনা হলেই ভালো হতো গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত শ্রবণ সদন গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত শ্রবণ কীর্তনের সদন তৈরি হয়েছে সেখানে যে বাস্তব সত্য কথা কীর্তন করে থাকেন অপ্রাকৃত গুরু বৈষ্ণবগণ সেই কথাতে ভীত হয়ে সমস্ত বদ্ধজীবগণ হরিকথা কীর্তন থেকে অনেক দূরে সরে থাকার এক ফন্দি একটা সুযোগ আবিষ্কার করেন কি করে আমাকে হরিকথায় যেতে হবে না যে কোনোভাবে একটা যুক্তি দিয়ে হরিকথা থেকে দূরে সরে থাকার একটা বুদ্ধি আবিষ্কার করেন তারা গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত শ্রবণ সদন শ্রবণ কীর্তন সদন যেখানে অপ্রাকৃত গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণ সর্বদাই সংকীর্তন করে থাকেন সেই সংকীর্তন আপনাদের দৃষ্টিতে মনে হয় সকালবেলা এক ঘন্টা হয়েছিল আর তো সংকীর্তন হচ্ছে না কিন্তু যারা বাস্তবিক গুরু বৈষ্ণব তারা জানেন এই হরিকীর্তন হরিকথা হরি সংকীর্তনের কোনো বিরাম নাই বদ্ধজীবের চোখেতে কর্ণেতে এসব কর্ণগোচর হয় না অক্ষিগোচর হয় না কিন্তু যারা অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব তারা কিন্তু সর্বক্ষণ দেখছেন শ্রীবাসঙ্গনে শ্রী মহাপ্রভু যখন সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলন করেছেন সেই সংকীর্তন সর্বদাই চলছে কোনো সময় বন্ধ নেই দেখলে মনে হয় যেন সংকীর্তন তো এখন নেই হলটা ফাঁকা কিন্তু আপনারা জানেন না গৌড়ীয় মঠের প্রত্যেকটা এই যে ধুলিকণা আছে প্রত্যেকটা বালিকাবৃন্দ আছে যেগুলো দিয়ে এগুলো হয়েছে অপ্রাকৃত সেগুলো এখন হয়েছে সংকীর্তনের প্রভাবে এর প্রত্যেকটা অণুপরমাণু থেকে সংকীর্তন ধ্বনিত হচ্ছে কিন্তু সাধারণ ব্যক্তি জানে না যেটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি ইকো হচ্ছে যেটা হরিদাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে হরিনাম যে কী করে জগতের লোকের মঙ্গল হবে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন হরিদাস কী করে জগতের মঙ্গল হবে জগতের লোক মঙ্গল চাইছে না হরিদাস বলছেন প্রভু আপনি কোনো চিন্তা করবেন না কারণ আপনি যখন হরিধ্বনি করেন হরে কৃষ্ণ তখন স্থাবর জঙ্গম সমস্ত হরিকীর্তনে আপনার এই হরিকথার প্রত্যুত্তর দেয় উত্তর দেয় এটা মনে হয় যেন পাহাড় পর্বত স্থাবর জঙ্গমে লেখে স্থাবরে হ্যাঁ জঙ্গমে ভাগ আছে জগতের সৃষ্টির তারা বলছেন যে হরিদাস ঠাকুর বলছেন যে পাহাড় পর্বতে ধাক্কা লেগে মনে হচ্ছে যেন এটা প্রতিধ্বনি হচ্ছে কিন্তু প্রভু এটা প্রতিধ্বনি নয় এটা সবাই আপনার যে হরিকথা কীর্তন তার উত্তর দিচ্ছে এরকম আমরা অনেক প্রণাম প্রমাণ পেয়েছি সেবার মহাপ্রভুর চরম সন্তুষ্টি বিধানের জন্য শ্রী চৈতন্য মঠে সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে সংকীর্তনের ব্যবস্থা করেছেন সেই সংকীর্তনের সূত্র ধরে আমরা তাদেরই আনুগত্যে অনুক্ষণ তাতে সম্মুখে হাজার হাজার লোক উপস্থিত থাকুক বা নাই থাকুক আমরা সর্বদাই এই হরিকীর্তনের ব্রত গ্রহণ করেছি
যারা হরিকীর্তন হরিকথার ব্রত গ্রহণ করেছেন পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের আনুগত্যে, প্রভুপাদের আনুগত্যে, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে, তারা যেহেতু লাভ পূজা প্রতিষ্ঠার জন্য হরিকথা কীর্তন করেন না, তাদের বিন্দুমাত্র কোনো চিন্তা নাই। তারা জানেন আমরা হরিকথা হরিকীর্তন, আমাদের হরিকথা কীর্তন একমাত্র সংকীর্তনৈক পিতরৌ গৌর নিত্যানন্দের সম্মুখ সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে। আমাদের সন্তুষ্টি বিধানের যে পদ্ধতি সেটা ভক্তিবিনোদ ধারায় প্রভুপাদ জানিয়েছেন চৈতন্য মহাপ্রভুর এটি পদ্ধতি, যে ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গণের সন্তুষ্টি বিধানের জন্য কলিকালে অন্য কোনো পদ্ধতি নাই। যে কোনো পদ্ধতি অবলম্বন করে পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রী চৈতন্যচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অথবা ভগবান শ্রীকৃষ্ণ একই কথা, তাদের সংকীর্তন মাধ্যমেই আমাদের সন্তুষ্টি বিধানের ব্যবস্থা দেওয়া আছে। অন্য যে কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব তাতে তাদের সন্তুষ্টি বিধান করা যাবে না, কারণ এটা হচ্ছে কলিকাল। কলিকালে হরিকথা হরিকীর্তনই একমাত্র পদ্ধতি, যার মাধ্যমে একমাত্র সম্ভব। বাস্তবিক পক্ষে এই হরিকথা হরিকীর্তনে যেসব মহাপুরুষগণ নিজের আত্মবিসর্জন দিয়েছেন, উৎসর্গ করেছেন, তাদেরকেই গৌড়ীয় মঠের সদস্য বলে মানা হয়। প্রভুপাদ জানিয়েছেন যারা এই সংকীর্তন যজ্ঞাগ্নি যে শিবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু প্রজ্বলিত করেছেন, সেই সংকীর্তন যজ্ঞাগ্নি আজও প্রজ্বলিত আছে। যার চক্ষু আছে সে দেখতে পায়, যার কর্ণ আছে সে শুনতে পায়, অদ্যাপিও সেই লীলা করে গৌরায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পারে, এই কথা বলছেন। সেখানে এই সব সংকীর্তন একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্তুষ্টির জন্য, যে সংকীর্তনে ব্রত হয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এবং পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ, সমস্ত আমাদের গুরুবর্গ যারা এই চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞে তারা দীক্ষিত হয়েছেন, তাদের সংকীর্তনের বিরাম নেই। আমাদের মনে হয় যে লসিল বামন গোস্বামী ঘরেতে একা বসে রয়েছেন, হরিনাম কিছু কেউ তো নাই, কিন্তু তাকে সত্যি কথা জিজ্ঞেস করুন, মহারাজ আপনার কি সংকীর্তন চলছে? বলে হ্যাঁ, সর্বক্ষণ আমার গুরুবর্গের সঙ্গে কথা চলছে, সংকীর্তন চলছে, মনে হয় যেন সামনে আমার কেউ নাই। এইভাবে সংকীর্তন যজ্ঞই আমাদের প্রধান উৎসব। আমাদের উৎসব মানে হলো, গৌরকিশোর বাবাজি মহারাজ জানিয়েছেন, আমাদের হরিকথা কীর্তনই হলো মহোৎসব। গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে একজন বলছেন, আজকে তো আপনার এই রাধারানীর আবির্ভাব তিথি, আজকে তো মহা উৎসব, আপনার কোনো ব্যবস্থা দেখছি না। বলে আমাদের সংকীর্তন উৎসবটাই হলো আমাদের উৎসব, বাস্তবিক পক্ষে গৌরীয় মঠের এইটাই সিদ্ধান্ত। বাদ বাকি যেসব খাওয়া দাওয়া হয় এটা ছিটে ফোটা আমাদের যদি হৃদয়ে আসে, ভগবানের প্রসাদ যদি রূপে গ্রহণ করি, অন্তঃকরণ শুদ্ধি করবে, নচেত বহু পরিমাণে প্রসাদ আমি পেয়ে নিলাম তথাপি অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে না, এটা সিদ্ধান্ত বিরোধ কথা। প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, অথচ আমি এত প্রসাদ পেলে আমার কিছু হলো না, প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, আমার কিছুই জয় হলো না, এটা তো বড় আশ্চর্য কথা। যার জন্য প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা বিপ্রের যে কথা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে, গুরুর অনুগ্রহের নৈব প্রমাণ পূর্ণ প্রশান্ত। গুরুর অনুগ্রহ কাকে বলে? আমি একটা নাম করা হোতা হয়ে গেলাম, গুরুদেবের ডান হাত, সমাজে প্রচার করে দিলাম আমি গুরুদেবের প্রচুর সেবা করেছি, দেখছেন না, সবসময় মালা দিচ্ছি, কাপড় কাচ্ছি, সেবা করছি, কিন্তু দেখা গেল শাস্ত্রীয় বিচারের সে সর্বাপেক্ষা অধিক বঞ্চিত হয়ে গেল। বাইরের দৃষ্টি তো সমাজের লোককে মালা বাজে ইনিই গুরু সেবা করেছেন, কিন্তু শাস্ত্রীয় বিচারে গুপ্ত বিচারে দেখা গেল সর্বাপেক্ষা বঞ্চিত হয়েছে সেই ব্যক্তি। সে জানলই না যে আমি কৃপা পাই নাই, কিন্তু কে কৃপা পেল এই হিসাবটা যদি আমরা মনে আনতে চাই তাহলে এইটাই উত্তর। এটা মামুন গোস্বামী মহারাজ বলতেন, আমারও একই সিদ্ধান্ত, সেটা হলো যে কৃপা করে, যিনি কৃপা করেন আর যিনি কৃপা পান, এরা দুজন ছাড়া বাইরের কোনো থার্ড পার্সন জানতে পারে না। যাকে গুরুদেব কৃপা করেন আর যে গুরুদেব কৃপা করেন আর শিষ্যকে, তারা দুজনে গুপ্তভাবে থাকেন, পরিচয় দেন না। এরকম অনেক ঘটনা আছে, আমি সেই সব ঘটনা আর একারটা যদি আপনাদের কাছে উল্লেখ করি
তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন শ্রী চৈতন্য মঠ, চেতনার মঠ, এটা কোনো ইট পাথরের কোনো কনস্ট্রাকশন নয়, আমি ভালো করে ডিজাইন করে দিলাম, সেটা নয়। চৈতন্য মঠ চেতনার অধিষ্ঠান, চৈতন্য মঠকে বলা হচ্ছে পূর্ণ চেতনার অধিষ্ঠান, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুই চৈতন্য মঠ রূপে এসছেন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। চৈতন্য মঠে তখনকার দিনে কোনো বৈভব ছিল না, যখন আমাদের বিনোদবাবু, বিনোদ প্রভু এরকম মহাপুরুষগণ ছিলেন, তখনকার অবস্থা যদি থাকতো তাহলে বর্তমানে হয়তো কোনো ব্যক্তি মঠে আসতে চেষ্টা করতেন না, মঠে এসে কী হবে, মঠে এত কষ্ট, এসব আসার দরকার নেই। কিন্তু তারা এটাই জানেন না অমৃত কোথায় লুকিয়ে রয়েছে, অমৃত কিভাবে পাওয়া যায়, অমৃত কাকে বলে, এর কোনো ব্যাখ্যাই কোনো ব্যক্তি জানেন না। কোনো ব্যক্তি এটা বুঝতে পারছেন না, অমৃত কাকে বলে, কে পেয়েছে অমৃত, এগুলো কথা বুঝতে পারেন না। আমি একটা ঘটনা বললে আপনারা এটা পরিষ্কার বুঝতে পারেন, আয়নার মতো। একদিনের ঘটনা বলছি, আমি পরমপূজ্যপাদ কেশবকুশী মহারাজেরই এই উপদেশ থেকে আমি কথাটা বলছি, আমি কোনো বানিয়ে বলছি না, প্রত্যত্ত সত্য কথা। অপ্রাকৃত জগতের পরম সত্য বস্তুগুলো আলোচনা করতে হয়, হয়তো এতে জগতের পৃথিবীর প্রচুর লোক শ্রবণ করেন, আবার অনেকে আমার বিরুদ্ধে খেপে যান, তাতে আমার কিছু যায় আসে না। এইটি আদিষ্ট হয়েছি, এভাবেই আদেশ পেয়েছি। চৈতন্য মঠে যারা প্রচার করেন, যারা হরিকথা বলেন, এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা প্রচুর হরিকথা বলতে পারেন, তাদের হরিকথা বলার এত ক্ষমতা, যে কোনো জায়গায় যে কোনোভাবে মাইকটা দিয়ে দিলে হরিকথা বলতে আরম্ভ করবেন। তারা নাকি প্রভুপাদের প্রধান প্রচারের তারা অঙ্গ, তারা মনে করেন নিজেকে। কিন্তু আমরা এটা সিদ্ধান্ত জানি, গুরুদেব কালকেও এই কথাটা বিদেশিদের কাছে বলছিলাম, যদি গুরুদেব আজকে বলেন আমাকে তোর মুখ বন্ধ করে দেবো, আমি বৃন্দাদেবীর সামনে বলছি, ফরেনারদের কাছে এই কথা বলেছি, তোমরা দেখছো সবসময় শ্যামবাবা হরিকথা বলছে যখন তখন, কিন্তু এটা জেনে রাখো এটা আমার কোনো ক্ষমতা নাই। যদি আজ গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হন, বলেন তোর মুখ আমি বন্ধ করে দেবো চিরকালের মতো, আমার বাবারও ক্ষমতা নেই যে আমি হরিকথা বলব, হয় না। এগুলো সব তো কৃপালব্ধ জিনিস, এগুলোর মধ্যে কোনো অভিমান চলে না। কিন্তু সেখানে হরিকথা বলবার মতো ব্যক্তি ছিল, তারা হরিকথা বলে বেড়ান, তারা নিজেদেরকে মনে করতেন আমরা চৈতন্য মঠের মুখ্য প্রচারক এবং প্রভুপাদের নিজজন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠজন মনে করতেন এরকম। সেখানে তারা একদিন, যিনি বর্তমানে পরবর্তীকালে পুরী মহারাজ হয়েছিলেন, প্রভুপাদের প্রিয়জন, তিনি পড়াশোনা জানতেন না, কিন্তু প্রভুপাদের প্রতি তার অত্যন্ত ভালোবাসা ছিল, অনুরক্ত ছিলেন, মঠের মধ্যে যে কোনো সেবাই তাকে দেবে, তিনি নিরভিমানভাবে এগুলো করতেন, তার মধ্যে অভিমান ছিল না। প্রভুপাদের আচার প্রচারের বৈশিষ্ট্য প্রথম ছিল, যিনি প্রথমে শিষ্য হতে আসবেন তার হৃদয়টা প্রভুপাদ, এরকম পরম কেশবকুশী মহারাজ এদের ছিল হৃদয়, এখনকার বর্তমানে কাউর সহসা দেখা যায় না। এক বদ্ধজীব স্বর্ণ এলেই সঙ্গে সঙ্গে তার ভজন বলে ওর হৃদয়টা দেখতে পান, ওর হৃদয়ে কী আছে, কী নিয়ে এসছে। সেই জন্য প্রভুপাদ প্রথমে কী করতেন, যে ব্যক্তি যে অবস্থা থেকে আসুক প্রথমেই তাকে পরীক্ষা করতেন, সে কত বড় গুরু সেবক হতে চায়। যেমন একটা উদাহরণ, পরম পূজ্যপাদ বৈখানু গোস্বামী মহারাজের নাম শুনেছেন প্রভুপাদের গণ, এত বড় পণ্ডিত ব্যক্তি, মানে জগতে বিরল, সেই পণ্ডিত ব্যক্তি যখন প্রথমে, তিনি রাজপণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্র তার কণ্ঠের মধ্যে লাগানো ছিল, এরকম ভলিউমস অফ এই যত কর্মকাণ্ডের জিনিস বলতে আরম্ভ করবে, যোগ্য আদি সব করতে আরম্ভ করবে, কোনো কিছু বলতে হয় না, একবারে এরকম ধরনের পণ্ডিত। তিনি যখন প্রভুপাদের কাছে এলেন, প্রভুপাদ জানতেন তিনি রাজপণ্ডিত ছিলেন, সব পরিচয় জানেন, তথাপি তিনি যখন চৈতন্য মঠে এলেন, আসার পরে তাকে যখন হরিনাম দীক্ষা দেওয়া হলো, প্রথম সেবা তাকে দিলেন কি, আপনি এই যে চৈতন্য মঠে যে রান্না হয়, আমাদের যে রন্ধন, সেই রন্ধনে বহুত কাঠ লাগে, কাষ্ঠ, সেই যে বড় বড় কাঠের লগগুলো, লগ মানে যে বড় বড় গুঁড়ি, সেগুলোকে আপনি চেলা করবেন, ফাটাবেন, ছোট ছোট করবেন। এরকম একটা পণ্ডিত ব্যক্তিকে প্রভুপাদের বিচার, বর্তমানে কাউর ক্ষমতাও নেই, বর্তমানে কাউর কেউ নেই যে এই বিচারে চলবে, ক্ষমতা নেই কাউর, সে সাহস নাই, সঙ্গে সঙ্গে কী করলেন, তাকে এই সেবা দিয়েছেন। তিনি দিন রাত সকাল থেকে জলখাবার খান আর সামানে ওই কাঠ চেলা করছেন, শুকনো কাঠ এরকমভাবে মারছেন, টুকরো টুকরো করছেন, কোনো দিন বলেননি আমি একজন পণ্ডিত, আমাকে কেন এই সেবা দিচ্ছেন, কোনো দিন বলেন না।
এই করতে করতে তার হাতে পুরো লাল এবং ছালা পড়ে গেল, কড় পড়ে গেল, ওর লাল শক্ত। একদিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রভুপাদ তাকে অত্যন্ত উত্তম সেবা, এরকম অনেকেই করতেন, কিন্তু বর্তমান যুগে এগুলো দেখা যায় না, যেটা আমরা ছিল কেশবকুশি মহারাজের মধ্যে দেখেছি এই কথাটা। যখন আশ্রম গোস্বী মহারাজের ভূতবৃত ব্রহ্মচারী যে বইটা নদশ বছর বেরিয়েছিল, যে ছাত্রদের বিমলাপ্রসাদ এবং তৎপ্রিয় ভূতবৃত ব্রহ্মচারী, আট দশ বছর আগে বেরিয়েছিল, ভূতবৃত ব্রহ্মচারী পরবর্তীকালে হয়েছিলেন আশ্রম গোস্বী মহারাজ, যিনি শিব মন্দির মায়াপুরে ঢোকার তার যে পাশেই যে মন্দিরটা পরবর্তী অন্য লোক নিয়ে নিয়েছে বর্তমানে, তিনি দেখতে এত সুন্দর ছিলেন যে আপনি কল্পনা করতে পারেন, কল্পনা করতে পারে এত সুন্দর, দেখলেই লোকের আকর্ষণ, এত অপূর্ব। শিক্ষিত, কলকাতায় পড়াশোনা করেছেন, তিনি যখন গৌড়ীয় মঠে আসেন প্রথম সেবা, তাই তিনি জানেন তিনি জমিদারের ছেলে, কিন্তু তাকে প্রথম সেবা দিয়েছেন চাষের সেবা, কাল্টিভেশন, এবং চাল গম আলু এই বস্তাগুলো মাথায় নিয়ে নিয়ে গৌড় পূর্ণিমা আসছে প্রচুর লাগবে সেগুলো সে জমা কর। এইভাবে প্রভুপাদ পরীক্ষা করতেন। যে কথা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই, এই পুরী গোস্বী মহারাজ, এই পুরী মহারাজ যিনি প্রভুপাদের গণ ছিলেন, আপনারা বিশ্বাস করুন তার ভেতরে এত ভক্তি ছিল, কিন্তু বাইরের দৃষ্টিতে আপনারা বুঝতে পারবেন না, কেন তার হরিকথা বলবার যে সেরকম কোনো বিষয় ছিল না। অনেকে মনে করে হরিকথা বেশি বলতে চাননি বোধহয় বেশি ভক্তি, না তা নয়, অনেকের ওরেটরশিপ থাকে, কিন্তু গুরু কৃপা আলাদা জিনিস। পুরী মহারাজ তখন ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন, পুরী মহারাজ হয়েছিলেন, প্রভুপাদের বিভিন্ন সেবা করেন তিনি, কিন্তু যারা দাবি করেন, যারা দাবি করেন যে আমরা হলো প্রভুপাদের প্রধান প্রচারক, তারা একদিন সমালোচনা করে বলছেন ওনার কি কোনো কাজ নেই, বসে বসে থাকেন মঠের মধ্যে, হ্যাঁ একটু যেতে পারেন, প্রচার প্রচারে সমস্ত কিছু করেন না, বেকার অলসভাবে বসে থাকেন, এরমভাবে মন্তব্য করছেন। সেই কথাটা প্রভুপাদের কানে এসছে, প্রভুপাদের কানে আসার পর সিংহের মতো প্রভুপাদ চিৎকার বুঝছে, আপনি কে, আপনারা কে ওর সমালোচনা করা, আপনারা কে ওর সমালোচনা করা, আপনারা কে, ও কি করে না করে সেটা আমি জানি। এইভাবে প্রভুপাদ একবারে সিংহের মতো প্রতিবাদ করেছিলেন, কেন প্রভুপাদের হৃদয় হচ্ছে সমস্ত জ্ঞাত, সমস্ত তিনি জানেন, কার হৃদয়ে গুরুদেবের জন্য ভালোবাসা বেশি সেটা গুরুদেব বুঝতে পারেন, যেটা পরম পূজায় কেশব গোস্বামী মহারাজ বুঝতে পেরেছিলেন আমাকে কে ভালোবাসে। প্রভুপাদ পরম পূজায় কেশব গোস্বামী মহারাজের জীবনের অনেক ঘটনা, আমি অনেক ঘটনা বলবার সময় তো পাবো না, কিন্তু তার তত্ত্ব সিদ্ধান্তগুলো যদি আমি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারেন তার হৃদয়টা কত নরম ছিল। অনেকেই জগতে মনে করেন যে সাধু অত্যন্ত নম্রভাবে কথাবার্তা বলে সেই বদবি তিনাদপি, বাকি সবার কেশব গোস্বামী মহারাজ তিনাদপি নাই, সন্তোষী মা তিনাদপি না, এটা মনে করেন, কিন্তু ওরা ভুলে যান তিনাদপি কথাটার মানে বাস্তব কি। যদি সবাই আমি জিজ্ঞাসা করি আপনি বলুন বাস্তবিক তিনাদপি অর্থটা কি, কাকে বলে তিনাদপি, সেই কথাটা জড় ব্যক্তি জড় পাণ্ডিত্যের দ্বারা ব্যাখ্যা করবে, আমরা সেই ব্যাখ্যা মেনে নেব না, আমরা ব্যাখ্যা মেনে নেব অপ্রাকৃত জগতের প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ বলছেন যার জীবনেতে অপ্রাকৃত জগতের সত্য কথা বলবার যথেষ্ট সাহস হিম্মত তার জীবন চলে যায়, আর যিনি হরিকথা কীর্তন করেন যা কিছু সেবা করেন কোনো লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য নয়, তিনি বাস্তবিক তিনাদপি, বোঝা গেল প্রভুপাদের ব্যাখ্যা। প্রভুপাদ বলছেন যিনি জীবনে কোনো কিছুই লাভ পূজা প্রতিষ্ঠার জন্য করেন না, গুরুদেবের আমি প্রধান সেবক হিসেবে পরিচয় নেব, কেশব গোস্বামী অনেক প্রমাণ দিয়েছেন, সেসব ঘটনা আমি আসবো, তারই তত্ত্বসাধনা গঙ্গা জলে গঙ্গা পূজা তারই কৃপাতে সেসব আলোচনা, বাস্তবিক পক্ষে যে তিনাদপি সুনিচ ভাব অনেকেই মনে করেন এটা একটা ফলস, একটা ফাঁকা ফিলসফি, একটা দার্শনিক কথা, বাস্তবিক পক্ষে এটা হয় না, কিন্তু আমরা জানি আমাদের গুরুবর্গের মধ্যে সমস্ত যে যারা আছেন প্রভুপাদের গণ তারা সবাই তিনাদপি, কেউ কঠোরভাবে কথা বলেন সিদ্ধান্ত বলেন, কেউ বিনম্রভাবে বলেন, বিভিন্ন যুক্তি আলাদা। যেমন একটা উদাহরণ কালকেও দিচ্ছিলাম, যেমন
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ ইত্যাদি কথা বলছেন। মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়। এমন নিঘৃণ্য মোরে কেবা কিবা করে, এমন নিঘৃণ্য মোরে কেবা কিবা করে আর চৈতন্যচন্দ্র বিনু জগতে মাঝারে। আমরা মনে করি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন ইনি তৃণাদপি, বাস্তবিক তৃণাদপি, তাহলে এরকম ধরনের কথা বলছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর মোটেই তৃণাদপি নন, কেন তিনি বলেছেন এত পরিহারও যে পাবে নিন্দা করে তবে লাথি মারু তার শিরের ওপরে। উনি কখনোই তৃণাদপি নন, উনি কখনো তৃণাদপি হতে পারে। তিনি কেন বললেন লাথি মারো? এটা কি বৈষ্ণবী লাথি মারা কি স্বভাব নাকি? লাথি মারবেন এটা কীরকম কথা হলো? উনি কখনোই বৈষ্ণব নয়। কিন্তু গুরুবর্গ আমাদের বিচার করে দেখাচ্ছেন প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর যে সব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যথেষ্ট করুণা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তৃণাদপি এ তো কোনো প্রশ্নই আসে না। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের তৃণাদপি নাই, যে গাধাগুলো বলছে তাদেরকে চোখে আঙুল দিয়ে প্রভুপাদ প্রমাণ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর তার তৃণাদপি। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুটো একই অর্থপর, তিনি বলছেন লাথি মারবো তার যা তাৎপর্য, আর উনি যে বলছেন পুরুষের কী, দুটো কথার তাৎপর্য একই। বরং যদি বিচার নিরপেক্ষ হয়ে বিচার করি তাহলে বৃন্দাবন দাস ঠাকুরের করুণাটা একটু বেশি বলতে হবে। কেন? উনি বদ্ধজীবের যে মস্তিষ্ক, যে বুদ্ধি, যেটা ভাগবতে অসতীমতি আর সতীমতি দুটো ব্যাখ্যা আছে, কোনো সময় শুনবেন, যদি শুনবার আগ্রহ থাকে ভগবান ব্যবস্থা করবে। অসতীমতি কাকে বলে? যে মতি কখনোই ভগবত কথায় লাগে না, ভগবত চিন্তায় ভগবানের কীর্তনে ভগবানের কথায় মন বসে না, সেটাকে অসতীমতি বলা হয়েছে। এখানে প্রশ্ন হলো এই যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়কে অধিক করুণা বিস্তার করার পক্ষে আমরা দেখলাম, কেন দেখলাম? যে তিনি বদ্ধজীবের যে অসৎ বুদ্ধি এটাকে শোধন করার জন্য আমরা প্রহ্লাদ মহারাজের বচনে পাই যে এই বুদ্ধিগুলো শুদ্ধ হয় কী করে? বিনা মহৎপদরজৌভিষেকম, তাই তো আছে না, যতক্ষণ পর্যন্ত মহৎ ব্যক্তি যারা ভগবানকে হৃদয়ে আবদ্ধ করে রেখেছে, লক করে রেখে ভগবান বেরোতে পারে না, সেই সব মহান পুরুষগণের যে হরিকথা কীর্তন, সেই হরিকথা কীর্তন শ্রবণের, সেই সব মহাপুরুষের চরণ ধুলি যদি মাথায় যতক্ষণ পর্যন্ত না হবে, বিনা মহৎপদরজৌভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ, যতক্ষণ এই নিষ্কিঞ্চন নিরভিমান বৈষ্ণবগণের হরিকথা কীর্তন এবং তাদের চরণের ধুলি আমার মস্তকে না পড়বে ততক্ষণ আমার এই বুদ্ধি কখনোই শুদ্ধ হতে পারে না। এ বিপরে অনেক আমি উদাহরণ দিতে পারি, সময় আপনারা দেন না, আমি দুঃখিত। অনর্গল এসব বিষয়ে সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হতে পারে, গম্ভীর আলোচনা। যেমন একটা উদাহরণ দিয়ে আবার ফিরে আসবো আসল কথায়। সেখানে বলছেন ভাগবতের যে গ্লোরিফিকেশন, ভাগবতের যে মাহাত্ম্য পদ্মপুরাণের, সেখানে গোকর্ণজি মহারাজের সম্মুখে পিতাশ্রী আত্মদেব কাঁদছেন, আগে কাঁদেননি এখন কাঁদছেন, বুঝতে পেরেছেন এই হচ্ছে সাধু। কেঁদে বলছেন মামুদ্ধর দয়া নিধে, আমাকে বাঁচাও, আমার কোনো রাস্তা নাই, আমি তো একবারে এমন মায়ামোহ পড়ে রয়েছি আর তো কোনো উপায় দেখছি না। গোকর্ণজি মহারাজ কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন, বলেছিলেন পিতাশ্রী এই যে দেহ মাংস এবং এই যে হাড় মস্তি, এই যে দেহ, এই দেহের প্রতি আপনি অভিমান ত্যাগ করুন। প্রথম কথা, দেহ অস্থি মাংস রধিরে অভিমতিম ত্যাজৌতম জয়া সুতাদীশ মমতাম বিমুঞ্চ, কি বলেছিলেন? এই যে আপনার এই যে দেহ রক্ত মাংসের মর্যা হাড়, এর প্রতি অভিমান ত্যাগ করুন, এখন মধ্যে আপনার স্নেহ তো আটকে রয়েছেন। আর জয়া সুতাদীশু মমতাম বিমুঞ্চ, আপনার যে মমতা রয়েছে আপনার স্ত্রী পুত্র এসব ত্যাগ করুন। তাহলে কি করব? তাহলে উপদেশ করেছিলেন গোকর্ণজি মহারাজ, ধর্মম ভজস্ব সততম ত্যাজলোক ধর্মাণ, হে পিতাশ্রী আপনি জাগতিক যত ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন, দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম বিভিন্ন ধর্মেতে এলে ব্যস্ত হয়ে রয়েছেন সমস্ত সমাজের লোক, পিতাশ্রীকে বলছেন প্রথমে আপনি ঔপাধিক ধর্ম,
যেগুলোকে বলো উপাধিক ধর্ম, বাস্তবে আত্মধর্ম নয়, সেইগুলো আপনি ফেলে দিন। ধর্মম ভজস্ব সততম ত্যাজলোক ধর্মাণ, লোক ধর্মাণ এখানে বহু বচন ব্যবহার করালো। আর যখন বললেন ধর্মম ভজস্ব, আপনি বাস্তবিক ধর্ম আলোচনা করুন, তখন কিন্তু এক বচন বোঝা গেল। এগুলো পণ্ডিত মহলের গুপ্ত, এগুলো পণ্ডিত মানে যারা ভক্ত পণ্ডিত, তারা ছাড়া এগুলো বোঝা মুশকিল। এখানে বলছেন ধর্মম ভজস্ব যখন বললেন তখন এক বচন ব্যবহার করলেন, ধর্মম ভজস্ব যখন বললেন তখন কিন্তু এক বচন ব্যবহার করলেন, কিন্তু ধর্মম ভজস্ব সততম, সতন্ত্র মানে নিরবচ্ছিন্নভাবে, কোনো যেন এর মধ্যে ছেদ না থাকে। সকালবেলা এক ঘন্টা ভগবত ভজন করেছি, এখন একটু বন্ধ থাকুক, এটা আরাম নিই, পরে আবার করব, এটা সাধুগুরু বৈষ্ণবের জীবনের ধর্ম নয়। তারা জানেন না, যারা জানেন না এরকম কথা বিচার করেন। বাস্তবিক পক্ষে ধর্মম ভজস্ব সততম ত্যাজলোক ধর্মাণ, যত সামাজিক জগতে যত ধর্ম, দেহধর্ম, মনোধর্ম, সমাজ ধর্ম, এগুলো সব ফেলে দিন, এগুলো লাগবে না। ধর্মম ভজস্ব মানে এই ধর্মম ভজস্ব সততম, নিরবচ্ছিন্নভাবে আপনি ধর্ম আলোচনা করুন, ভজন করুন, ধর্ম আচরণ করুন। কোন ধর্ম বলছেন, সেখানে উত্তর দিচ্ছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজলোক ধর্মাণ। আর কি বলছেন, যে সেবস্ব সাধুপুরুষাণ, সেবস্ব সাধুপুরুষ, যত সাধুপুরুষ আছে যারা মহৎ ব্যক্তি, তাদের কি করেন, সেবা করুন। সেবস্ব সাধুপুরুষাণ জহি কাম তৃষ্ণাম, সেবস্ব সাধুপুরুষাণ এইটাই আপনার জীবনের, আমাদেরও তাই বলি। হ্যাঁ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্ব, আমরা এত সাধুসঙ্গ নাকি করছি, আমরা নাকি তর্ক করছি, আমরা অনেক সাধুসঙ্গ করেছি, কিন্তু আমাদের অনুভব তো সেই পর্যায়ে কেন যাচ্ছে না। যেখানে বলছেন লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়ে যায়, এখানে বাস্তবিক পক্ষে যে ধর্মের কথা বলা হলো সেই ধর্মটা হলো ভাগবত ধর্ম। এই যে ধর্মটার কথা এখন বলা হলো, গোকর্ণজী পিতাশ্রীকে বলছেন আপনি ধর্মম ভজস্ব সততম, অর্থাৎ ভাগবত ধর্ম আলোচনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজী মহারাজকেও এই কথাই বলেছিলেন। উদ্ধব বলছেন যে এই ভাগবত ধর্ম কীভাবে তুমি জানবে, শিখবে, ভাগবত ধর্ম বললেই কি হয়ে যাবে, আমি বই কিনে নিয়ে এলাম, ভাগবত নিয়ে এলাম, পড়ে নিলাম, হয়ে গেল। বলছে ভাগবতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, উদ্ধব এভাবে ভাগবত ধর্ম হয় না, ভাগবত ধর্ম হচ্ছে কীভাবে, সেই সব পুরুষগণ যারা মহাভাগবত গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত, সেই সব তাদের কাছে সেবার মাধ্যমে তুমি কী করতে, তাদের অনুভবটা পেয়ে যাবে। তাদের কাছে তুমি যদি যাও তাহলে তুমি কী করবে, সেই সব অনুভব ভাগবত রাজ্যের গুপ্ত কথা সেটা তোমরা পেতে পারো। কিন্তু প্রচার করলে পরে আমি গুরুদেবের বড় সেবক, অনেকের অভিমান আছে, গুরুদেব আমাকে কত ভালোবাসতে জানেন, গুরুদেবের এক নম্বর সেবক, সে আমি গৃহস্থ ভক্তই হই ত্যাগী ব্যক্তি হই, অনেকের অভিমান আছে আমি সেটা জানি। কি তারা বিচার করেন না, গুরুপাদ পদ্ম আমাকে ভালো, অনেকেই বলেন সভাতে আমাকে ওই মহাপুরুষ গুরুদেব প্রচণ্ড ভালোবাসতেন। এই কথাগুলোকে আমাদের গুরুবর্গ শিখিয়েছেন, এটাকে বলে সেলফ অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে বললে আত্মপ্রচার। দেখুন আমাকে এই এত বড় একটা মহাপুরুষ কত বড় ভালোবাসতেন, তাহলে আমি কত বড় হনুমান। কিন্তু বাস্তবিকভাবে বিচারটা তা নয়, আমাদেরকে গুরুবর্গ এসে তুমি এই কথা বলবে না, তুমি বরঞ্চ নিজের বুকে হাত দিয়ে বলো ওই মহাপুরুষ একটা কুকুর বেড়ালকেও ভালোবাসে, শিবানন্দ সিং একটা কুকুরকেও ভালোবাসত, তুমি কি তার অনুকরণ করতে পারবে? এখানে যারা বোধ হয় একটা কুকুর পালন করু, ব্যাস কুকুর হয়ে যাবে পরের জন্য। কিন্তু শিবানন্দ সেন তো কুকুরকে ভালোবেসে কুকুরটাকে উদ্ধার করলেন। এখন আমার বক্তব্য হলো এই যে একটা মহাপুরুষ একটা মহাভাগবত সবাইকে ভালোবাসে, জগতে তার কেউ বিদ্বেষের বক্তু নয়। কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে সেই মহাপুরুষ আমাকে ভালোবাসতেন, কিন্তু তোমাকে বুকে হাত দিয়ে বলতে হবে তুমি কত ভালোবাসতে সেই মহাপুরুষকে। তোমার এই সমীক্ষা হওয়া দরকার, তোমার হৃদয়ের একটা সমীক্ষা হওয়া দরকার, তুমি কত ভালোবাসতে সেই মহাপুরুষকে, এটা বলো তো বুকে হাত দিই। আজকে গুরু পূজার, আমার গুরুপাদ পদ্মের পূজার উৎসব এসছে, মহান উৎসব, এখানে আমি লুকিয়ে পালিয়ে থাকতে পারি না, বৃন্দাবনে গিয়ে লুকিয়ে পড়লাম পারি না, এর গুরুবর্গের শিক্ষায় শিক্ষিত মনে হয় আমি গিয়ে বেশি করে ভগবানের এই গুরু বৈষ্ণবের কীর্তন করি, এটাতেই আমার ভজন। আপনাদের মনে হবে দু ঘন্টা বকবক করলো, এটাকে বলে নেট ভজন বলা হয়। যে পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজ আমাকে শিক্ষা দিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু নয়, সব কিছু
তিনি আমার জীবনের সর্বস্ব। আমার গুরুদেবের থেকে তিনি বিন্দুমাত্র ভিন্ন নয়, এটা আমি বৃন্দাদেবীর সামনে বলছি। তিনি আমার হৃদয়ে কতটা স্থান অধিকার করে রয়েছেন তিনি নিত্য জগৎ থেকে বলতে পারে না, আমি বলতে পারি না, এটা আমার নিজের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। বাস্তবিক কথা হলো, তিনি কীর্তনে লিখেছিলেন, জগতের যত ফুল তবু নয় সমতুল, কভু নয় সমতুল। এই কথাটার অর্থ কিন্তু কেউ বুঝল না। জগতের যত ফুল ফল তুমি নিয়ে আসবে বা তোমার পকেটে টাকা আছে তুমি মন্দিরে দিয়ে দিলে, আর পুষ্পাঞ্জলির জন্য বেশি করে ফুল নিয়ে এলে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিলে, কিন্তু আমাদের এই পুষ্পাঞ্জলির যে কথা এটা পরমপ্রিয় কেশব গোস্বামী বলে নাই। আমরা তাদের শিক্ষায় শিক্ষিত। বিনোদবাবু কেশব গোস্বামী মহারাজ মুখ খোলার সঙ্গে সঙ্গে বেদান্ত রাজ্যের গুপ্ত কথাগুলো সব বেরিয়ে পড়ত, সবাই আচ্ছা এবার কী বলবেন উনি, এরকম মহাপুরুষ ছিলেন তার বংশধর আমরা, আমাদের লজ্জা হওয়া দরকার, কীরকম অবস্থা আমরা পড়ে রয়েছি, হায় হায় এরকম মহাপুরুষ। মুখ খোলা মানে একটা যদি পেন ধরেন কী লেখা বেরোবে, সবাই কৌতূহল এবার কী বলবেন তিনি, বেদান্ত রাজ্যের কত গুপ্ত কথা তিনি, কিন্তু কে শোনে। বড় আজকে বড় অভাব, টাকার কোনো অভাব নেই, কোটি কোটি টাকা আসছে, খাওয়া দাওয়ার অভাব নেই, থাকা পড়ার অভাব নেই, অভাব একটা, এটা হচ্ছে অকৈত্ব হরিকথা কীর্তনের অন্তর থেকে সংকীর্তনের অভাব, এইটি আমাদেরকে মেরে ফেলবে, এটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, এখানে প্রশ্ন হলো যেটাকে বলে জগৎকে যত ফুল তবু নয় কবু নয় সমতুল, এর মানে হলো ফুলের আরেকটা পর্যায়বাচী সব, যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন ফুলের আরেকটা পর্যায়বাচী শব্দ হলো ফুলকে বলা হয় সুমন। সুমন শুনেছেন, যেটাকে সুমন সরোবর বলেন, কুসুম সরোবর বলেন, সুমন কুসুম এগুলো তো ফুলের পর্যায়বাচী নাম। এখন এই সুমন এটা ফুলের আরেকটা নাম, তাহলে জগতের যত ফুল কবু নয় কেন বললেন তিনি, তাহলে পুষ্পাঞ্জলিতে ফুল দেবো নাকি, বলে নিশ্চয়ই দেবো, কিন্তু মনরূপী যে পুষ্প সেটাকে গুরুচরণে দেওয়ার কথা আগে বলেছে, ওটা আমরা দেবো না, আমরা এত চালাক এত ডেপো ওটা দেবো না, সব দেবো। গুরুপাদপদ্ম বলতেন দুঃখ করে, এরা আমার ঘরে আসে বাবা, আমাকে দণ্ডবোধকে বাঞ্ছা কল্প তো পায়ে জোর করে পায়ে ধুলো নেয়, বামন গোস্বামী লুকিয়ে রাখতেন পাটাকে এবং লেখা থাকতো কেউ পা স্পর্শ করবেন না, আমি তো পালিয়ে যাই, আমি তো সাধারণ মানুষ, আমি ঝুলে মরেই যাব। সেখানে বলছেন বাস্তবিক পক্ষে এই যে কেশব গোস্বামী মহারাজ এই ফুলের কথা বললেন, এই ফুল মানে হলো অন্তঃকরণটাকে ফুল, সুমন সু তার আগে পুষ্পের আগে কিন্তু সু লাগানো আছে, মনে রাখতে হবে। এই সু কথাটা জাগতিক বৈয়াকরণিকগণ যারা ব্যাকরণ বলেছে তারা সু কথাটার অন্য ব্যাখ্যা করবেন, কিন্তু আমাদের এই সু কথাটার ব্যাখ্যা হলো যে এত উত্তম নির্মল উজ্জ্বলা হৃদয়ের যে বৃত্তি, যে হৃদয়ের বৃত্তিটা যে সৌন্দর্যটা কৃষ্ণ দেখতে চান, বোঝা গেল আমি আর ফিরে আসছি, কৃষ্ণ এই সৌন্দর্য আমাদের দেখতে চান, কৃষ্ণ আমার এই রক্ত মাংসের সুন্দর দেহটা এটা দেখতে চান না, ওই জন্য সুদর্শনের কাছে কাঁদতে হয়, রূপগোস্বামীপদের কাছে কাঁদতে হয়, অপ্রাকৃত রূপ যেন আমরা পাই। আমাদের অপ্রাকৃত রূপ মানে আমাদের হৃদয়ের যে বৃত্তি সেবা বৃত্তি সেটা যেন খোলে, এটাকে বলে আসল রূপ। যে রূপটা দেখার জন্য কৃষ্ণ কাঁদেন, যে রূপটা দেখার জন্য চৈতন্য মহাপ্রভু আগ্রহ করেন, কোথায় তোর রূপ, তুই তো কুৎসিত দেখতে, তোর রূপটা কবে হবে, যতক্ষণ সেই রূপ না পাওয়া যায় ততক্ষণ কুরূপ কদাকার কুৎসিত রূপ নিয়ে বসে থাকতে হয়, কৃষ্ণ সেবা অধিকার পাওয়া যায় না। এখানে সুমন কথাটার মানে হলো বাস্তবিক সুমন মানছে বাস্তবিক অন্তঃকরণ মন, যেটা নির্মল মনটাকে গুরুচরণে দিয়ে দিতে হবে। আমরা উল্টো করি, মনটাকে আমাদের কাছে রেখে দিই, বাকিগুলো দিয়ে দিই, কিছু হয়তো পুনামি দিয়ে দিলাম, বাঞ্ছাকল্পদুর বললাম, গুরুপাদপদ্ম বলতেন এরা সবই করে, বাঞ্ছাকল্পদুর বলে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলো, কিন্তু তাদের প্রণাম অ্যাকচুয়ালি হয় না। আর কেন হয় না মহারাজ, বলে ওরা অ্যাকচুয়ালি প্রণাম করে না, প্রণামের মতো একটা কিছু হয়, প্রণাম করলে তার প্রণামের ফল পাবেই, অপ্রাকৃত জগতে অব্যর্থ অব্যর্থ ফল পাবে গুরু বৈষ্ণবের প্রণাম, ওরা মনটাকে দেয় না, ওরা বাঞ্ছাকল্পদুর বসছে দণ্ডবোধ হয়ে পড়ছে প্রণামীও দিচ্ছে মনটাকে দেবে না, মনটাকে রেখে দিয়েছে, যেটা দিয়ে জড় ভোগবৃত্তি চরিতার্থ করবে ওটাকে রেখে দিয়েছে, ওরা কোনোদিনই বেরোতে পারে না, ওই জন্য চিরকাল যে থিমেতে থিমেতে পড়ে থাকে। পরম পূজ্য কেশব গোস্বামী মা বলছেন, কে গুরু সেবক কে গুরুর দাস কে গুরুর দাস নয় সেটা সময় হেলে বসা যায়। কেশব গোস্বামী মা বলছেন কে গুরুর বাস্তব দাস আর কে দাস নয় এটা যখনই সুযোগ আসে তখন বোঝা যায় বাস্তব কে দাস।
হনুমানজি মহারাজ যে বাস্তব রামদাস সেটা প্রমাণ করেছিলেন। যাই হোক, এভাবে পরমহংস কেশবকুশিমা বলছেন, যখন যখন কুরেশের চোখ দুটো উৎপাটন করেছিল কে, কৃমিকণ্ঠ, দক্ষিণ ভারতের যে কৃমিকণ্ঠ বদমাইশ রাজা, সেই রামানুজাচার্যকে ডাকছিল, আপনি শীঘ্রই আসুন, যদি না আসেন জোর জবরদস্তি নিয়ে আসবো, গুন্ডা দিয়ে নিয়ে আসবো আপনাকে। কেন, কী কারণ? আপনাকে আসতে হবে আমার আর সবাই, এসে আমার পণ্ডিতাজের সঙ্গে যুক্তি করুন, আপনি বৈষ্ণব তত্ত্ব ফেলে দিন, বৈষ্ণবতা এসব চলবে না, আমার রাজ্যে শৈব তত্ত্ব চলতে হবে, আপনাকে আসতেই হবে, যদি না আসেন জোর করে নিয়ে আসবো। দশজন গুন্ডা পাঠিয়ে দিয়েছিলেন রামানুজাকে তুলে নিয়ে আসার জন্য। রামানুজাচার্য কোনো কাজে ছিলেন, ভগবানের ইচ্ছা, কুরেশ সামনে ছিল। কুরেশ যখনই শুনতে পেয়েছে যে গুরুদেবকে আক্রমণ করবার জন্য এসছে এই শয়তানগুলো, কুরেশ বলেছিলেন, কাকে খুঁজছেন আপনারা? বলে, আমরা রামানুজাকে খুঁজছি। বলে, আমি রামানুজ। কুরেশ পরিচয় দিয়ে, আমি রামানুজ, আপনি রামানুজ, চলুন এক্ষুনি, শীঘ্রই চলো আমাদের সঙ্গে। কুরেশ বলে, চলুন, কোথায় নিয়ে যাবেন? কুরেশ নির্ভীকভাবে কুরেশ চলে গেলেন কোথায়, সেই কৃমিকণ্ঠের রাজসভায়। সেখানে গিয়ে তিনি বসে আসন নিলেন এবং সেখানে ঘণ্টার পর ঘণ্টায় যুক্তি চলল। কৃমিকণ্ঠ বসে শুনছেন, শৈব যে ওদের মতে যে রাজপণ্ডিত, সে যুক্তি দিচ্ছে, কুরেশ যুক্তি দিচ্ছেন। কুরেশের যুক্তির কাছে যে কৃমিকণ্ঠের যিনি রাজপণ্ডিত, সম্পূর্ণরূপে পরাস্ত হলেন এবং লজ্জায় মাথা কাটা যায়। সেই সময় কৃমিকণ্ঠ কী করলেন? সঙ্গে সঙ্গে হিংস্র রূপ ধারণ করলেন। কথা ছিল এই যে পরাজিত হবে সে এই পক্ষের দীক্ষা গ্রহণ করবে, বোঝা গেল? যদি রামানুজ যদি কৃমিকণ্ঠ হেরে যায়, কৃমিকণ্ঠ তার শৈবমত গ্রহণ করবে, আর যদি ও হেরে যায়, ও কিন্তু বৈষ্ণবমত গ্রহণ করবে। এটাই সে যুক্তি ছিল, কিন্তু এই যুক্তি মানল না। সঙ্গে সঙ্গে হিংস্র ভাবে ওকে তুলে নিয়ে গিয়ে কী করলো, গুন্ডা দিয়ে তার চোখ দুটোকে এরকম উৎপাটন করে দিল, রক্ত একেবারে অনর্গল হু হু করে রক্ত বেরোচ্ছে দু চোখে, গিয়ে তাকে ফেলে দিল। কৃমিকণ্ঠের এই অত্যাচারের ফলে তার জীবনে বিভৎস এক রোগ হয়েছিল, কাঁদতাতে কাঁদতাতে মরেছিল, সে তার শাস্তি পেয়েছিল। কিন্তু চোখ দুটো যে উৎপাটন করলো, মুহুমুহু রক্ত বেরোচ্ছে, এই অবস্থায় কী করলো, কুরেশকে রাস্তায় ফেলে দিল। কুরেশ ব্রাহ্মণের সাহায্যে ধীরে 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 চক্ষুহীন অবস্থায় রক্তাক্ত অবস্থায় গুরুদেবের কাছে গিয়ে পৌঁছালেন। কার কাছে? রামানুজাচার্য। রামানুজাচার্য দেখে তো পাগল, কুরেশ তোমার কী হলো? বলে এরকমভাবে রামানুজাচার্য প্রাণ ভরে আশীর্বাদ করলো, তুই হচ্ছে বাস্তবিক শিষ্য এবং তুই গুরু। এরকম হয় না, যেই বাস্তবিক শিষ্য সেই গুরু। মনে হয় যেন বামন গোস্বী মা কেশব গোস্বী মা যে এক নম্বর সেবক, কিন্তু তার কৃপাতে তিনিই গুরু, যে গুরু সেবক সেই গুরু, এটা গুপ্ত সিদ্ধান্ত। এখন সেই অবস্থায় রং বরদরাজের কাছে রামানুজাচার্য প্রার্থনা করলেন, এ কী হলো প্রভু? বরদরাজ ভগবানের আশীর্বাদে এই কুরেশ দিব্যচক্ষু লাভ করল। এমন দিব্যচক্ষু লাভ, এই চোখ দিয়ে কী দেখতে পারেন? কোন একটা সাধু কালো কি ফর্সা, লম্বা কি বেঁটে, কতটা জানে, কান দিয়ে শুনেনি, কত কি জানে, এই বুদ্ধি আমাদের, এটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি। এই বুদ্ধি দিয়ে কখনো গুরু বৈষ্ণবকে দেখা যায় না, তার গভীরত্ব মাপা যায় না। এই অবস্থায় বরদরা জেগে প্রার্থনা করে রামানুজাচার্য তার জন্য দিব্য চক্ষু দিলেন, যে চক্ষুতে এই চক্ষুতে আপনি ওই পর্যন্ত দেখতে পাবেন আর ও সমস্ত কিছু দেখতে পায়। এমন দিব্য চক্ষু লাভ করলো কুরেশ, যার দ্বারা সব দর্শন হয়। আমার মনে হয় প্রভুপাদের কৃপাতে আমাদের পরমপূজ্যবাদ কেশবকুশী মহারাজ এইরকম একটা দর্শন লাভ করেছেন। তার দর্শনগুলো আমি বিচার করি, আমি তো জগৎ সৃষ্টি ছাড়া এরকম গভীর বিচার ভক্তিমঠ ঠাকুর প্রভুপাদ কেশবকুশী মহারাজ তো এখনকার দিনে তো হতে পারে, যিনি তার কৃপা লাভ করে তারও হতে পারে, তাহলে তো শক্তিটা লুপ্ত হয়ে যাবে। তা আমার সিদ্ধান্ত এই বিচার যদি হয় যে গুরুবর্গ পরম্পরা ক্রমে আস্তে আস্তে শক্তি কমে যাচ্ছে, কেউ আর সেই শক্তি পাবে না, তাহলে আমি মায়াবাদী বিচার বললাম। গুরুদেবের বাস্তব যদি এখনও কোনো শিষ্য থাকেন এ সদ্গুরুর, তিনি গুরুদেবের পূর্ণ শক্তি লাভ করতে পারেন, এটা হচ্ছে বাস্তব সিদ্ধান্ত। যদি উল্টো সিদ্ধান্ত বলি, বর্তমান দিয়ে শক্তি কমে গেছে, তাহলে আমি মায়াবাদী। আমি স্বীকার করছি না সুক্ত শক্তিটা পরিপূর্ণরূপে প্রবাহিত হতে পারে,
কৃষ্ণই তো চতুর্মুখ, এই কথাটা মিথ্যা লেগেননি। এই কৃপা পারম্পর্যক্রমে চলতে পারে, প্রোভাইডেড শর্ত একটা, সেটা হচ্ছে আমি নিষ্কপট কিনা, পূর্ণরূপে আমি গুরুচরণে বৈষ্ণবচরণে আত্মনিবেদন করেছি কিনা, তাহলে সব কিছু হতে পারে। সেটা শঙ্করাচার্য প্রমাণ করে দিয়েছেন। পদ্মপাদ যখন বলছিলেন গুরুদেব শুরু করুন হরিকথা, পদ্ম এখনও ওই আসছে তো, ও আসুক, ও ও কাপড় কাছ থেকেছে, একটু আসুক একটু, তখন নাম করো। ও কি বোঝে, ও মূর্খ, ও কি বোঝে নাকি, ও মূর্খ একটা বলে দিলেন। শঙ্করাচার্য দেখলেন যে এত বড় অধিষ্ঠতা বামন গোস্বামী এখানে করেছেন, এই এই ভজন কুটিরে একজন ব্যক্তি, তিনি নিজেকে বামন গোস্বামীর প্রধান শিষ্য বলে মনে করেন, তিনি তার সম্মুখে একটা তারই সেবককে অকথ্য বলতে আরম্ভ করলেন। বামন গোস্বামী চুপ করে গেলেন, কিছু বললেন না। গুরু সেবক হয় মান্য যে আমার, এই কথাটা গল্প নয়, এটা নিয়ে একটা আর্টিকেলও দেবানন্দ গৌড়িমাঠে ছেপেছিল, আজ থেকে 4-5 বছরও বেরিয়েছিল। এই গুরু সেবক হয় মান্য যে আমার, এই তাৎপর্য হল বাস্তবিক গুরু সেবা, যে গুরুদেবের সঙ্গে অভিনয় করেন না, এরকম গুরু সেবকের কোনো সেবা তাকে দিয়ে আমি নিতে পারবো না। যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন, গোবিন্দের সেবা আমি কী করে নেবো, গুরু সেবক হয় মান্য যে আমার। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, দেখুন প্রভু, দেখো অ্যাকচুয়ালি শাস্ত্রের বিচার, গুরু যা আজ্ঞা দিয়েছে, গুরু আজ্ঞা সর্বোপরি বলবান, কাজে এতে তোমার তো অপরাধ কিছু হওয়ার কথা নয়, গুরু আজ্ঞা সর্বাপেক্ষা বলবান, আজ্ঞা গুরু নাম হি অবিচারে পালনীয়া, এটা তো জানি প্রভু। মহাপ্রভু হাসলেন, বাস্তবিক কয় জগতের কাছে উদাহরণ রাখলেন, গুরুর সেবক আমার সত্যি আমার আমার কাছে একটা আদর্শ, আমি তাকে দিয়ে আমার সেবা করাতে পারি না, আর তাকে আমি যাতা বলতে পারি না, যিনি গুরুর সেবা বাস্তবিক করেছেন। পরবর্তীকালে তার ক্ষতি হয়ে গেল, কেন গুরুদেব অপ্রসন্ন হলেন, এগুলো হয় না, এগুলো সাবধান হতে হয়। আমি শাস্ত্র জেনে গেছি, আমি মুখস্থ করে ফেলেছি, আমি গুরু সেবা করে ফেলেছি, গুরু কৃপায় সব কিছু সম্ভব। যখন আপনারা বন্দনায় বলেন পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম, কী করে বলেন এটা, কি এটা একটা ফাঁকা ফিলোসফি, ফাঁকা দর্শন বলেন না অনুভব করে বলেন যে পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম, তা আপনার বোঝা উচিত, এটা পঙ্গু যদি হয় এই গিরিরাজ পার হয়ে যেতে পারে, এই ক্ষমতা তার আছে, এটা ফাঁকা দর্শন নয় কেবল। যেখানে আমি প্রমাণ করতে গিয়ে এই কথাটা উত্থাপন করলাম, এইটা আমার প্রমাণ করার উদ্দেশ্য যে পরম পূজ্যবাদ কেশব গোস্বামী আজ বামন গোস্বামী মানে পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ, তিনি হলেন গুরুদেবের এক নম্বর সেবক। এটা প্রমাণ কী করে দেবো, সেটা প্রমাণ করতে গিয়ে বললাম, কুরেশ যেমন নিজের জীবনটাকে দেওয়ার জন্য গুরুদেবের পক্ষ হয়ে গেছিলেন, গুরুদেবের সেবায় আত্মবলিদান করেছিলেন, আমাদের বিনোদবাবু পরমেশ্বর কেশব গোস্বামী মহারাজ যখন সেখানে আরম্ভ হয়েছিল ইট বর্ষা এই পরামাতলায়, তখন কিন্তু বিনোদবাবু বলছেন তখন প্রমাণ হয়েছিল কে গুরু সেবক, সব পালিয়ে গেছিল, সমস্ত চলে গেছে। তখন গুরুদেবকে অর্থাৎ কেশব পৌপাদকে একটা বাড়িতে শুঁড়ি বাড়িতে আটকে রেখেছিল, পৌপাদকে আটকে দিলেন। তারপর পৌপাদের সেই বেশ গ্রহণ করে যেটা কুরেশ করেছিলেন, কুরেশ রামানুজাচার্যের বেশটাকে না বলে গ্রহণ করে সন্ন্যাস গুরুদেবের সঙ্গে সঙ্গে দণ্ড নিয়ে গেছিল, আমি রামানুজাচার্য, ঠিক সেরকমভাবে দণ্ড সব কিছু নিয়ে আমাদের পরম পূজ্যবাদ কেশব গোস্বামী এই প্রমাণ দিয়েছিলেন। গুরু সেবা করতে গেলে কেবল আমি গুরুদেবের সমস্ত সমাজে নাম কিনবো আমি গুরু সেবক, এটা গুরু সেবকের লক্ষণ নয়। কাকে গুরুদেব কৃপা করেন, কে কৃপা পায়, আর কে কিনি কৃপা করেন, কেমনভাবে করেন, এ দুজনের মধ্যে গুপ্ত, সমাজের লোক জানতে পারে না। এখন কি সময় হয়ে গেল আপনাদের, সময় হয়ে গেল তোমার? এরকমভাবে পরম পূজ্যবাদ বিনোদদায় এভাবে প্রমাণ করেছেন, দিনের পর দিন একটার পর একটা সেবা। যখন তিনি প্রথম সেবা পেলেন, সেই সেবাটা কী, পৌপাদ দেখার সঙ্গে সঙ্গে পৌপাদের আচার্যত্ব, পৌপাদের যে আচার্যত্ব এর মধ্যে একটা বিশেষত্ব ছিল, আচার্যের ভূমিকা অনেকেই থাকেন কিন্তু পৌপাদের আচার্যত্বের বিশেষত্ব ছিল, পৌপাদের সামনেকে যে আসবে সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান ও হৃদয়টা কীরকম, সে অনুপাতে তাকে শোধন করেন আর সেই অনুপাতে তাকে যোগ্যতা অনুযায়ী সেবা অর্পণ করেন। এটা পৌপাদের জীবনের আচার্যত্বের একটা বৈশিষ্ট্য, যে ব্যক্তি যে অবস্থায় আসবে তাকে তিনি বুঝতে পারেন এবং তাকে ঠিক সেই রকম সেবায় নিয়োজিত করেন। এই জন্য বিনোদবাবু যখন এসেছিলেন
তখন তাকে প্রথম কী সেবা দিয়েছিলেন, যে এই যত এস্টেট ছিল চৈতন্য মঠে, যত যত জমিজমা আছে সেগুলো দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছিলেন। এই জমিজমা তিনি দেখাশোনার জন্য যতটুকু যা করার দরকার তিনি সম্পূর্ণ পরিমাণে তার দায়িত্ব পালন করতেন। এভাবে তিনি তার সেবা করতেন দিনের পর দিন প্রত্যেকে। অনেকে তাকে বুঝতে পারত না, তার এই কঠিন ভাবটাকে দেখে মনে হতো ওনার মধ্যে বৈষ্ণবতা নাই, গুরুসেবা উনি করেন না, অত্যন্ত নির্মম তিনি। দরকার হলে মুসলমানকেও গাছে বেঁধে ফেলতেন, বেঁধে ফেলতে দুঘা। এগুলোর পেছনে গুরুসেবার কত গুপ্ত রহস্য ছিল কেউ জানে না। একদিন তিনি গাছের তলায় বসে রয়েছেন, রোদ, প্রচণ্ড রোদ, তিনি জমি জমা দেখাশোনা করেন, কোনো কারণে এক সময় বসে রয়েছেন, বাকি সারা কাজ করছে করছে। কতগুলো ভক্ত, চৈতন্য মঠের ভক্ত, তারা প্রভুপাদের শিষ্য বলে দাবি করেন, তারা সেই জায়গা দিয়ে আসছিলেন, সেই রাস্তা দিয়ে তারা এসে চলে গেলেন প্রভুপাদের কাছে। গিয়ে প্রভুপাদের কাছে অভিযোগ করলেন, বিনোদদার প্রচণ্ড অভিমান হয়েছে, বলে কেন, বলে ওনার সামনে দিয়ে এলাম, উনি তো জিজ্ঞাসাও করলেন না যে আপনারা দণ্ডবত্ত দূরে কথা, কিছুই বললেন না, তাই নাকি। প্রভুপাদ মুচকি হাসলেন, প্রভুপাদ বললেন আরেকবার যান ওনার কাছে, উনি কি সত্যি আপনাদের দেখেছেন, কি বলছেন প্রভুপাদ, আমরা সামনে দিয়ে এলাম, উনি কিছু বললেন না, কিছু দেখলেন না, কোনো দণ্ডবত কেউ, একটা তো বলতে হয় কেউ করতে, এটাও বললেন না। আমার অনুরোধ আপনারা আবার যান, ওই যেখানে উনি আছেন আবার যান, গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনারা কি, আপনি কি আমাদের দেখেছেন, যান জিজ্ঞাসা করুন। বিনোদকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, বিনোদ বললো আমি জানি না কখন গেলেন আপনারা। উনি তখন ওই চিন্তাতে চলে গেছিলেন অন্য জায়গায়, উনি মনে হচ্ছে ফাঁকা দৃষ্টি, তাকে দিয়ে লোক চলে গেল, কিন্তু বুঝতে পারছেন। আমাদের বিজ্ঞানও এই কথাটা বলেন, কিন্তু এই কথাটা মনে রাখবেন, এটা কিন্তু আমার কথা না, বিজ্ঞানও এই কথাটা স্বীকার করে, তোমার যে কোনো ইন্দ্রিয় কাজ করবে সেই ইন্দ্রিয়ের সঙ্গে তোমার যদি মন সহযোগ না করে, বোঝা গেল কথাটা, যতক্ষণ পর্যন্ত মন সহযোগ না করে ততক্ষণ সেটা অ্যাকচুয়ালি কর্ম হয় না। যে কোনো আমাদের ইন্দ্রিয় যে কোনো কাজ করবে, যখন মন কোঅপারেশন করবে, সহযোগ করবে, তখন সেটা অ্যাকশান হয়। বিনোদদা তখন সেখানে ছিলেন না, বাইরের দৃষ্টির মা হচ্ছে চেয়ারে বসে রয়েছেন, স্ত্রী চলে গেছেন অন্য জায়গায়, অন্য রাজ্যে চলে গেলে, ওরা মনে করছে ভুল বুঝছে থাকে। এরকমভাবে বিনোদবাবুকে অনেকেই অনেকবার ভুল বুঝেছেন, তার ক্রিয়কর্মের মানে কেউ বুঝতে পারত না। একবার তো অনেক কথা, সেসব কথা আর বলে আলোচনা করে কী করব, অনেক কথা দিনের পর দিন এইসব আলোচনা করা যায়, তার গুপ্ত রহস্য। তিনি যখন বাস্তবিক পক্ষে এই স্টেটের দেখাশোনা করতেন, তার সঙ্গে সঙ্গে প্রভুপাদের আদেশ থাকত, বিনোদবাবু, বিনোদপ্রভু গৌড়ীয় পত্রিকায় লেখা দেবে বেদান্তের ওপর। পরম পূজা বিনোদবাবুর অনেক লেখা বেরিয়েছিল, বিনোদবাব নিজে দুঃখ করে বলছেন, অনেক লেখা আমার থেকে একজন নিল, অনেক লেখা, প্রচুর পরপর গৌড়ীয়তে বেরোনো যায়, পরবর্তীকালে সেটা প্রকাশ করলো না, কেন প্রকাশ করলো আমি জানি না, আমাকে বললো প্রভুপাদের ইচ্ছাতে যে বিনোদবাব, বিনোদবাবুকে বলো উনি বেদান্তের, উনি লিখলেন। বিনোদবাবু বলছেন আমি অনেক কিছু লিখলাম, কিন্তু সে প্রকাশ করবো বলে নিয়ে গেল, পরবর্তীকালে একটাও প্রকাশ করলো না। পরবর্তীকালে সেই লেখাগুলো যখন পাওয়া গেল, অনেক লেখা উদ্ধার হয়েছে, প্রভুপাদের অনেক অপ্রকাশিত লেখা পরবর্তীকালে পাওয়া গেছিলো, এই যে সমুদ্রগড় চাঁপাহাটি গুপ্ত, প্রভুপাদের অনেক লেখা বিরোধী দল সমস্ত গঙ্গায় ফেলে দিয়েছিল রাত্রে। আজ যদি প্রভুপাদের ওই লেখাগুলো থাকতো, আপনার ক্ষমতা নিয়ে অত লেখা প্রকাশ করবেন, এত লেখা ছিল, দিন রাত লিখতেন, সেসব লেখাগুলো নৌকা করে ফেলে দেওয়া হয়েছিল গঙ্গায়, ওই লেখাগুলো নিপদ যাক, দরকার নেই প্রকাশ করা, প্রকাশ করলে সত্য প্রকাশিত হবে, কেন যারা সত্যের মুখোমুখি হতে চান না তারা কোনোদিন সাধু হতে পারেন না। সত্যের মুখোমুখি হওয়া মানে হলো কোনো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে আসা, কোনো সদ্গুরুর সম্মুখে আসা মানে কিন্তু আমাদের জানতে হবে, কোনো সদ্গুরুর সম্মুখে আসা, প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর, কেশবকুশী মহারাজ, এদের সম্মুখে আসা মানেই হলো সাবধানে থাকতে হবে, আমরা কিন্তু পরম সত্যের মুখোমুখি হচ্ছি, এখানে কিন্তু কোনো কপটতা চলবে না। বিনোদদার বিচারগুলো শুনলে এখনকার দিনে যারা আছেন তারা অবাক, তো তারা তো বুঝতেই পারবেন না কিছু, এখনকার দিনে যদি বিনোদবাবুর লেখা বলা হয় সাধারণ কোনো ব্যক্তিকে, কী লিখেছেন কে জানে, বুঝতেই পারবে না, এত গভীর লেখা। বিনোদবাবু নিজে বলছেন, একবার আমি খবর নিত্য পার্ষদ, তারা হলো বহুপাদের নিত্য পার্ষদ,
অবশ্য নিত্য পার্ষদ বলে সবাই যদি মনে করেন যারা হরিনাম দীক্ষা নিচ্ছে সবাই প্রভুপাদের পার্ষদ, এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। অনেকে বলেন যারা প্রভুপাদে হরিনাম দিয়ে সবাই পার্ষদ, আমি বললো তুমি একটা বোকার মতো সিদ্ধান্ত বললে, এটা হয় না। পতিতোদ্ধরণেকৃত বেশ যতিম, পতিতকে উদ্ধার করার জন্য তিনি বেশ যতি গ্রহণ করেছেন, সবাই হরিনাম দিয়ে সবাই পার্ষদ। পার্ষদ কথা তো এরম ব্যাখ্যা আমরা শুনি নাই, আমরা তো অনর্গল এই সৌত মন্থায় দেখছি, আমরা তো তোমার কথা শুনবো না। আমরা যা গুরুবর্গের সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত জানব। গুরুবর্গ আমাদের শিখিয়ে দিয়েছেন, দেখো শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, আমরা কেন রূপগোস্বামীপাদকে জীবগোস্বামীপাদকে কেন সনাতন গোস্বামী পার্ষদ বলবো, কেন চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করছেন তারা। এইরকম প্রভুপাদের যারা পার্ষদ বলবো তারা নিশ্চয়ই প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করেছেন, যারা পূরণ করেননি আলগাভাবে ছিলেন দাবি করেছেন আর প্রভুপাদের পার্ষদ, তারা বাস্তবিক পার্ষদ নন। পার্ষদ মানে হলো যারা প্রভুপাদের সঙ্গে আসেন, পার্ষদ মানে হলো যারা প্রভুপাদের সঙ্গে আসেন এবং চলে যান। তাহলে আপনি কি বলতে চান, তাহলে প্রভুপাদ কোনো নতুন জীবকে উদ্ধার করেন নাই, চৈতন্য মহাপ্রভু কোনো নতুন জীবকে উদ্ধার করেন নাই, তারা গেলে এসছেন আর চলে গেছেন, এটা কী সিদ্ধান্ত হলো? এটা সিদ্ধান্ত নয়। এই জন্যই তো সেই প্রভুপাদের যে 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 কীর্তন আছে ওখানে আমরা পাই, পতিতোদ্ধরণেকৃত বেশ যতিম, আপনি বেশ যতি যতিবেশ গ্রহণ করেছেন, যেমন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসব্রত বদ্ধজীবকে বাঁচাবার জন্য। তা আপনি বলতে চান কোনো বদ্ধজীব আর উদ্ধার হয় নাই, যারা হরিনাম দীক্ষা সবাই তারা পার্ষদ, এটা হয় না, এগুলো কোনো কথা। আমি বলতে চাই পরম কেশব গোস্বামী মহারাজ, পরমপূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ, পরমপূজ্য গোস্বামী মহারাজ, এদের প্রত্যেকেই আমি পার্ষদ বলব। কেন বলবো? আমি প্রমাণ করে দেবো তারা প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করেছেন। প্রভুপাদের কী মনোভীষ্ট ছিল যদি বলা, প্রভুপাদের কী মনোভীষ্ট ছিল? প্রভুপাদের মনোভীষ্ট ছিল ভক্তিবিনোদ ঠাকুরের যা মনোভীষ্ট স্থাপন করা। ভক্তিবিনোদ ঠাকুরের কী মনোভীষ্ট ছিল? ভক্তিবিনোদ ঠাকুরের মনোভীষ্ট ছিল চৈতন্য মহাপ্রভুর সম্যক রূপে যেন সবাই কৃপা পায়। তো ধারায় আমরা যদি যাই সৌতপন্থায় আমাদের উত্তর পেয়ে যাব। আমরা যদি সৌতপন্থা ত্যাগ করে অভক্তিবিনোদ ধারায় যাই, ভক্তিবিনোদ ধারা ত্যাগ করে, তাহলে কিন্তু কোনো উত্তর পাব না। এখানে প্রশ্ন হলো, বিনোদবাবু বলছেন আমি যখন পূর্বাশ্রমে শিক্ষা সমস্ত কমপ্লিট করেছি বিভিন্ন রকম, তখন হঠাৎ একবার খবর পেলাম যে একজন মহাপুরুষ আমাদের গ্রামেতে আসছেন, নিকটবর্তী গ্রামেতে, তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। তিনি নাকি এখানে জীব উদ্ধারের জন্য আসছেন, হরিকথা বলবেন, তো এই সুযোগ আমাকে নিতে হবে, আমি গিয়ে হরিকথা শুনবো তার মুখে। বিনোদবাবু পূর্বাশ্রমে থাকাকালীন অবস্থায় যদিও তিনি নিত্য পার্ষদ লীলা করছেন, তিনি বললেন আমি সেই সময় গেলাম, সেই দিন হরিকথা পরপর শোনা, হঠাৎ হরিকথা বলতে বলতে দেখলাম প্রভুপাদ বলছেন চিৎকার করে যে জগতের এই বদ্ধজীবগুলোকে, যত বদ্ধজীব আছে এই সব বদ্ধজীবগুলোকে আমি ভগবানের সেবার জন্য বলিদান দিতে পারি, এই কথা বললেন। এই যত বদ্ধজীব আছে জগতের সেই বদ্ধজীবগুলোকে বাস্তবিক ভগবত সেবার জন্য, ভগবানের সেবার জন্য বলিদান দিয়ে দিতে পারি। তখন সবাই মিলে চিন্তা করলে এই কী ভাষা, এই ভাষাটা তো ঠিক নয়, এত জীব সব জীবগুলোকে বলিদান দেবে, এটা কী, এটা বৈষ্ণবতা নাকি, এটা কেমন কথা হলো? সবাই আলোড়ন সৃষ্টি হলো এবং বিনোদবাবু বললেন আমার মনে সন্দেহ হলো, এটা তো সাধুর কথা নয়, এটা কেমন কথা হলো, সব জীবগুলোকে বলিদান দেবেন ভগবানের সেবার জন্য? বিনোদবাবু বললেন ভগবানের এমনই কৃপা, হরিকথা শুনতে শুনতে আমি সঙ্গে সঙ্গে উপলব্ধি করে ফেললাম এই মহাপুরুষ কী বলেছেন। বিনোদবাবু বলছেন আমি কিন্তু ভুল বুঝলাম তাকে, ভুল বলার সঙ্গে সঙ্গে হরিকথা শুনতে শুনতে সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম এই মহাপুরুষ কী বলতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন? বিনোদবাবু বলছেন আমাদেরকে বুঝিয়ে বলছেন, দেখো মনে হচ্ছে যেন উনি নিষ্ঠুর, কিন্তু তা নয়, এই জড়জগৎ হলো এটা কি ঋণাত্মক জগৎ, ঋণাত্মক বলছে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ল্ড, এই জগতে কোনো কিছু মূল্য নাই, কেউ প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, আমেরিকার প্রেসিডেন্ট হোক, যত বড়ো, এমনকি জেনেভায় যে বিশ্বশান্তি সংস্থা আছে, জেনেভায় বিশ্বশান্তি সংস্থা আছে বা বিশ্ব, তাদের যদি পদবি গ্রহণ করে সেটাও সব কিছু নয়। কারণ পদবি সবচেয়ে কোন পদবি বড়? মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু এটা জিজ্ঞাসা করেছিলেন রায় মহাশয়কে, কার খ্যাতি সবচেয়ে বড় বলো তো রায় মহাশয়। রায় মহাশয় বলছে বৈষ্ণব বলিয়া যার হয় খ্যাতি, এর ওপরে আর খ্যাতি নেই, সুনাম যদি হয়
তাহলে এই সুনামের ওপর আর কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো কিছু রাজা কিচ্ছু হবে না, এইটা হচ্ছে সবচেয়ে বড়। এরা নিত্য পার্ষদ, কী করে প্রভুপাদকে ভুল বুঝবেন? তিনি শুনতে শুনতে ভুল বুঝছেন, সঙ্গে সঙ্গে প্রভুপাদকে বা বুঝতে পারলেন তিনি ঠিক বলেছেন। এই জগৎটা তো আমরা জানি অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন, নেগেটিভ। এই জগৎ তো বাস্তব কিছু নেই, এই জগতে যা কিছু আছে সব এক জায়গায় জড়ো করলে অপ্রাকৃতিক জগতের একটা ধুলিকণা তার সমান হবে না, বোঝা গেল? পুরো পৃথিবীটাকে শুধু নয়, পুরো এই যত জড়জগৎ আছে সেই জড়জগৎকে একদিকে রেখে, আমার কথার মানে বোঝা গেল? এই জড়জগৎটাকে, সমস্ত জড়জগতে অনন্ত ব্রহ্মাণ্ডকে একদিকে রেখে অপ্রাকৃতিক জগতে যদি একটা ধুলিকণা এক পাল্লায় রাখা যায়, এই একটা ধুলিকণার মূল্য বেশি হবে। কেন? ওটা গোলকের ধুলিকণা আর এটা জড়জগতের, এটা যতই বেশি হোক এর কোনো মূল্য নাই, বোঝা গেল? যারা সামান্য অঙ্ক করেছে ম্যাথমেটিক্স তারা বুঝবে, যখন জিরোটাকে জিরোটাকে মধ্যিখানে রেখে ডান দিকে যাওয়া যায় তখন বলা হয় প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, যায় না প্লাস। আর যদি জিরোটাকে মিডলে রেখে যদি ডান বাঁ দিকে যা মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, যারা সামান্য অঙ্ক করি তারাও বুঝবে এটা বিরাট কিছু সামান্য ব্যাপার। কিন্তু মাইনাস যদি দু হাজার, মাইনাস দু হাজার যদি আমার সামনে রাখা যায়, আমি যদি বলি যে প্লাস পয়েন্ট জিরো জিরো ওয়ান, তাহলে কোনটা বড়? প্লাস জিরো জিরো ওয়ান, এটা মাইনাস দু হাজার মনে হচ্ছে, দু হাজার মহারাজ বলে কী হবে? মাইনাস, ঋণাত্মক দিকে যত সংখ্যা বৃদ্ধি পাবে তত তার মূল্য কমে যাবে, বোঝা গেল? ঋণাত্মক দিকে বাঁ দিকে যত আপনি অগ্রসর হবেন, যদি মাইনাস দু কোটি সেটা আরও ছোট, সেটা জিরোর থেকেও ছোট, জিরো তাও মূল্য আছে, জিরোর কোনো মূল্য নেই আপনার মনে করেন, কিন্তু ম্যাথমেটিক্স যে ঋষি ভাস্করাচার্য প্রমাণ করেছেন জিরোর মূল্য কত। জিরো না থাকলে আজকে আমরা ম্যাথমেটিক্সও করতে পারতাম না, এগুলো কেউ জানে না, কে আলোচনা করবে? ঋণাত্মক দিকে যত আপনি গোবেন দু কোটি পাঁচ কোটি তার মূল্য আরও কম, আর ধনাত্মক দিকে যত ক্ষুদ্র সংখ্যা হোক তার ওর থেকে অনেক বেশি। কেশব গোস্বামী এই কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন, আমি তো সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম যে এই মহাপুরুষ কী বলতে চেয়েছে। এই জগতের যত লোক যত অভিমান নিয়ে রয়েছে তো গুরুসেবার কোনো উপকরণ নয়, পারবে না তারা। এই জন্য অপ্রাকৃতিক জগতের গুরু বৈষ্ণব এই কথাগুলো উপলব্ধি করেন, বাকি জড়জগতের লোক বোঝেন না। এই আমাদের বিনোদ বাবু কেশব গোস্বামী মহারাজ পরবর্তীকালে হয়েছিলেন, তিনি প্রমাণ করে দিয়েছিলেন আমার কোটি মা বাবা একদিকে, যে কোটি কোটি জন্মে মা বাবা পেয়েছি আর আপনি একদিকে, তা আমি এই কোটি কোটি মা বাবাকে জন্ম জন্ম যাব এইগুলোকে জঞ্জালের মতো ফেলে দিয়ে আপনার চরণকে আমি নেব, কারণ আমি জানি গুরু বৈষ্ণব নাহি মেলে ভজ হইয়া, প্রতি জন্মে লোকে পিতামাতা পায়, গুরু বৈষ্ণব নাহি মেলে ভজ হইয়া, আপনাকে পেয়েছি, এরপরে আপনি আমাকে পরীক্ষা করছেন আমার মায়ের জন্য দরদ কি না, মায়ের জন্য আমার বেশি দরদ কি না, পিতার জন্য দরদ কি, আপনি কী পরীক্ষা করছেন প্রভুপাদ? কাঁদছেন, হজরে কাঁদছেন বিনোদবাবু, হজরে কাঁদছেন আর বলছেন প্রভুপাদ আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমার মা বাবার প্রতি আদর আছে কি আপনার চরণে, আপনি আমাকে পরীক্ষা করতে চান, তাই জন্য আমাকে বললেন। একটা চিঠি এসেছিল, পত্র চৈতন্যমাটা একটা চিঠি এসেছিল, সেই চিঠিতে প্রভুপাদের হাতে পড়েছে চিঠি, চিঠিতে লেখা ছিল তোমার মা অসুস্থ, যখন তখন দেহ ছাড়বে, শীঘ্রই পত্র পাওয়া মাত্র চলে আসো। প্রভুপাদ সেই চিঠিটা নিয়েই বললেন যে বিনোদবাবু, বিনোদ প্রভুকে ডাকো আমার সামনে। বিনোদবাবু এলেন, আপনাকে এক্ষুনি আপনাদের পূর্বাশ্রমে চলে যেতে হবে গ্রামে। কেন? বলে আপনার মা অত্যন্ত অসুস্থ, এক্ষুনি যেতে হবে, যখন তো উনি দেহ রাখবেন। প্রভুপাদের থেকে তিনি চিঠিটা নিলেন, দণ্ডবোধ করলেন, চলে গেলেন, কোনো কথা বললেন না। গিয়ে সারাদিনের পরে যখন আরতি হচ্ছে, প্রভুপাদ দেখলেন আরতির পরে বিনোদবাবু ওখানে দাঁড়িয়ে রয়েছে। বিনোদবাবু তিনি অবাক হয়ে গেলেন, বিনোদবাবু ডাকলেন, আপনি যান নাই, আমি যে বললাম চিঠিটা দিলাম আপনার হাতে, আপনার মা অত্যন্ত যখন তখন মারা যাবে। বিনোদা অঝরে কাঁদতে আরম্ভ করলেন, বললেন প্রভুপাদ আপনি কি আমাকে পরীক্ষা করছেন? কোটি জন্মে আমি মা বাবা পেয়েছি, কে তারা? আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমার সব কিছু, ভগবান বলে আমি দেখতে পাইনি, আমি আপনাকে জানি, শাস্ত্র এই কথা বলছেন, যো মন্ত্র সো গুরু, যো গুরু হরিহি স্বয়ং তসমাৎ সর্বপ্রযত্নেন গুরুমেব প্রসাদায়েত। ভগবান গুরু থেকে মন্ত্র নিয়েছি, গুরু স্বরূপ বুঝলাম না,
গুরুদেব মন্ত্রগুলো দিয়েছেন, গুরুস্বরূপ বুঝলাম না, গুরুস্বরূপ না বুঝলে মন্ত্রস্বরূপও বুঝবে না। তুমি ফু নিয়েছো, ফু মন্ত্র নাও নি, কানে ফুঁক নেওয়া বলে। প্রভুপাদ দুঃখ করে বলছেন এরা কি করে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে। প্রভুপাদ দুঃখ করে বলছেন বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, জগৎবাসীকে বেপথে পরিচালনা করছে। প্রভুপাদ দুঃখ করে বলছেন এরকম বিচার, প্রভুপাদের যে বিচারগুলো আমরা পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজের জীবনে দেখেছি বলো অপূর্ব, এসব মানে বলে শেষ করা যায় না, অপূর্ব বিচার। কোনো পরিস্থিতিতে তিনি কোনো ব্যাপারে, কোনো পরিস্থিতিতে কোনো ব্যাপারে তিনি ভীত ছিলেন না, এই কথাটা প্রভুপাদ বলেছেন। তাই জন্য আমি তাকে তৃণদবী বলি, তৃণদবীর শ্রেষ্ঠ মূর্তি কেশব গোস্বামী মহারাজ। কেন, তিনি জগতের কাউকে ভয় করতেন না, তিনি জানেন ভয় করব কেন, আমি তো সমর্পিত আত্মা, যার জন্য আমি আত্মসমর্পণ করেছি সেই পরম সত্যবস্তু আমাকে রক্ষার জন্য চলে আসে। প্রভুপাদের কথা বলছে, যার জন্য আমি জীবনটা দিয়েছি তিনি কি আমাকে রক্ষা করবেন না, জগতের লোক আমায় আক্রমণ করবে, জগৎবাসী আমার বিরুদ্ধে চলে যাবে, তাই জন্য সত্যি কথা বলবো না, এটা কখন হতে পারে, এটা হতে পারে না। এই ধরনের বিচারগুলো একমাত্র আমরা পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের হৃদয় থেকে আমরা পেয়েছি, অপূর্ব সমস্ত, একটার পর একটা কতটা শোভন করবেন আপনার অবাক হয়ে যাবেন। কেশব গোস্বামী মহারাজ কখনোই কুম্ভমেলায় স্নান করবো গুরুদেবের সেবা ছেড়ে দিয়ে বিভিন্ন চঞ্চলতা এগুলো দেখার নাই, তিনি কখনোই এগুলো প্রয়োজন মনে করেন নাই, গুরুদেবের যা সেবা সেটাকেই তিনি প্রয়োজন মনে করেছেন দিনের পর দিন। এই কথাই বাস্তবিক কথা হলো যে জগতের যত ফুলও কবুনয়ে সমতুলো, এই কথাটার মানে বুঝতে পারলেন এখন। এই মানে হলো যতক্ষণ পর্যন্ত জীবাত্মা নিজের আত্মসমর্পণ না করে, এবং গুরুপ সনৈক ভক্ত্যা বিদ্যা কোটরেণ স্মৃতেন বীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মমথ ত্যাজ্যস্তম, এই কথাগুলো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এইভাবে তুমি ভাগবত ধর্ম শিক্ষা করবে। কার কাছে, যে তুমি যাই যিনি মহাভাগবত তার কাছে তিনি এগুলো শিক্ষা করবে। বিনোদবাবু প্রভুপাদের কত আপনজন ছিলেন সেটা বাইরের লোক বুঝতে পারতেন না, অনুভব করতে পারতেন না। যখন প্রভুপাদ অন্তিম সময়ে তার শরীর ছাড়বেন, তিনি অসুস্থ লীলা আবিষ্কার করেছেন দিনের পর দিন, প্রভুপাদ শেষ শেষ তার জীবনের শেষবারের জন্য তিনি চটক পর্বতে গেছেন, পুরীতে চটক পর্বতে গৌড়ীয় মঠ আছে সেখানে তিনি গেছেন, সেখানে গিয়ে আরও অধিক অসুস্থ লীলা আবিষ্কার করছেন। চটক পর্বত মানে হলো গোবর্ধন, যেটাকে প্রভুপাদ গোবর্ধন বুদ্ধিতে চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়েছে, দর্শন করিয়েছেন আমাদের, এটা হচ্ছে গোবর্ধন। তার সঙ্গে প্রভুপাদ গোবর্ধন বুদ্ধিতে সেই চৈত সেই চটক পর্বতেই কোটি নাম যজ্ঞ করেছেন, কোটি নাম যজ্ঞ উৎসব করেছেন প্রভুপাদ, এগুলো শতকোটি নাম যজ্ঞ উৎসব করেছেন এই চটক পর্বতে। সেই চটক পর্বতে প্রভুপাদ যখন অসুস্থ লীলা প্রকাশ করছেন, তখন বিনোদবাবু কেশব গোস্বামী মহারাজ, বিনোদদা তখন সময় ছিল বিনোদদা, তিনি একা ঘরে প্রভুপাদের কাছে কাঁদছেন এবং বলছেন প্রভুপাদ আপনি অসুস্থ লীলা আবিষ্কার করছেন, আপনাকে ছাড়া আমাদের কোনো গতি নেই, আমরা কোথায় যাব, মানে বলতে চাইছেন আপনি তো চলে যেতে চাইছেন মনে হচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রভুপাদ তার দিকে অমায়ায় দৃষ্টিপাত করে বললেন দেখো আমার কথা, আমার সিদ্ধান্ত, আমার বিচার আর কেউ গ্রহণ করতে চাইছে না, আমার কথাগুলো কেউ গ্রহণ করতে চাইছে না, আমার বিচারগুলো বুঝতে পারছে না, আমি আর এই জগত থেকে কী করব। ঠিক এই শব্দটা বললেন, ঠিক এই শব্দটা বললেন বিনোদবাবু বলছেন প্রভুপাদ এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলেন, ব্যাস। এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই প্রভুপাদ অসুস্থ হয়ে পড়লেন আরও বেশি। সেই চটক পর্ব থেকে বিনোদদা কাঁদলেন অনেক, সেখান থেকে তিনি চলে এলেন চটক পর্বত থেকে, যখন ওখানে সব হয়ে গেল সেখান থেকে চলে এলেন তিরণ্ডী গৌড়ীয় মঠ, ভুবনেশ্বরের তিরণ্ডী গৌড়ীয় মঠে। সেখানে কিছু হরিকথা কীর্তন কোনো মতে করলেন, প্রভুপাদ অসুস্থ ছিলেন, সেখান থেকে বাগবাজার গৌড়ীয় মিশনে চলে এলেন কলকাতায়, সেখানে এসে প্রভুপাদ ঘোরতর রূপে অসুস্থ লীলা আবিষ্কার করলেন, ঘোরতর রূপে তিনি অসুস্থ লীলা আবিষ্কার করলেন এবং প্রভুপাদ আর জগতে থাকবেন না। বিনোদবাবু বুঝতে পারলেন, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ ব্রহ্মচারী ছিলেন, সবাই তারা উপলব্ধি করলেন প্রভুপাদ আর জগতে থাকবেন না।
এই অবস্থায় প্রভুপাদকে ছাড়া আমরা কোথায় যাব? ইতিমধ্যে যারা স্বার্থান্বেষী ছিলেন, ভক্তরূপ ধারণ করে এসছেন প্রভুপাদের পরে ভাগবাটোয়ারা, তারা লেগে পড়লেন লড়াইতে। প্রভুপাদ অসুস্থ লীলা, এদিকে আরম্ভ হলে কে কতটা ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে কে, এইভাবে আরম্ভ হয়ে গেল। সে অবস্থায় প্রভুপাদ যখন দেহ ছাড়বেন, সেই সময়তে কান্নার রোল হলো, সবাই বুঝতে পারছেন প্রভুপাদ আর থাকবেন না। অন্তিম সময়ে 1936 সালে, যেটা আপনার 1 জানুয়ারি বলেন, হিসাব মতো রাত্রের হিসাব বলে বাংলা ক্যালেন্ডার হিসাব করলে ওটা 31শে ডিসেম্বর হয় 1935, আর যদি ইংরাজি ক্যালেন্ডার হিসাবে 1936 সালের তিথিটা তো ঘুরে যায়, তিথিটা আগে পড়ে হয়ে যায়, কিন্তু দিনটার হিসাব করলে এইটা আসে, দিনটার হিসাব করলে, তিথি তো চলে, তিথি তো আগে পড়ে হয়ে যায়। সেখানে প্রভুপাদ অন্তিম নিশান্ত লীলায় প্রভুপাদ প্রবিষ্ট হলেন। পরমপূজ্য ভক্তিপ্রমোদ পুরীগোস্বামী মহারাজ, তিনি 12 ঘন্টা সেবা করতেন, আর 12 ঘন্টা সেবা করতেন, যে তার নাম ছিল প্রণবানন্দ আর পরমানন্দ, পরমানন্দ বাবু অনেক কম বয়সে এসেছিলেন প্রভুপাদের কাছে। পরমানন্দ 12 ঘন্টা সেবা করতেন আর 12 ঘন্টা প্রণবানন্দ, মদীয় গুরুপাদ পদ্ম বলে অভিমান করি আমি, তিনি সেবা করতেন। 12 ঘন্টা সেবা করার পর যেন গুরুপাদ পদ্ম ভোরবেলায় যখন চলেন, রাত্রিবেলা ছিল তার, যখন চলে যাচ্ছেন, দু পা দিয়েছেন আস্তে আস্তে, আস্তে আস্তে চিন্তা করছেন প্রভুপাদ যদি জগৎ থেকে যায় জগতের কী হবে আমাদের, এই বলতে বলতে দু পা গিয়েছেন, সঙ্গে সঙ্গে পরমানন্দ রাখছে, প্রণবানন্দ শিগগিরই এসো, প্রভুপাদ চলে গেলেন জগৎ থেকে, কাঁদছেন হাওয়া করে বলছেন, এসে দেখেন প্রভুপাদ নিশান্ত লীলায় প্রবিষ্ট হয়েছেন। এর পরবর্তীকালে যে ঘটনা, তার মধ্যে আমরা যে ব্যক্তিত্বকে দেখতে পাই, আমার কথাটার মানে বুঝতে হবে, আমি কোনো অন্য কোনো কথা বলতে চাইছি না, যা কিছু ঘটনা ঘটেছিল পরবর্তীকালে শুনবেন, এখন সময় নাই। এই সব ঘটনার মধ্যে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে আমরা বিনোদদাকে দেখেছিলাম, পথপ্রদর্শক পরমপূজ্য কেশবগোস্বামী মহারাজ, বিনোদদা এবং শ্রীধর গোস্বামী মা, এদেরকে উজ্জ্বল জ্যোতিষ্ক, যেন মনে হচ্ছে আমাদের কোনো ভয় নেই, প্রভুপাদ গেছেন ভয় নেই, যেন বিনোদদা বলছেন আমি আছি, যত শয়তানগুলোর যত শয়তানি সমস্ত বন্ধ করে উপযুক্ত জবাব দিয়ে এই পরমপূজ্য আমাদের পরম আরাধ্য আমার গুরুপাদ পদ্ম পরমপূজ্য কেশবগোস্বামী মহারাজ তার জবাব দিয়েছিলেন, কোনো বিষয়ে ভয় পাননি তিনি, ভীত হন নাই, তিনি জানেন ওপরে আছেন তিনি, এমনকি তার মতো এত উজ্জ্বল জ্যোতিষ্ক ভজন রাজ্যের যে এত বড় একজন সাধু তাকে মার্ডার কেসে, খুনের কেসে জড়িয়ে দিল, এত বড় শয়তান এসব দুষ্টগুলো, তিনি ভীত হন নাই, তিনি জেলের ভেতরে তাকে ধরে নিয়ে গেল জেলেতে, তিনি যেখানে কাঁদেন নাই, তিনি সেখানে বসেই অনর্গল ভজন করে যাচ্ছেন, এবং তার পরবর্তী কথা আপনারা শুনেছেন অনেক কথা। তিনি এবার নাম করা একটা মিদনাপুরের উকিল, নাম করা এক মিদনাপুরের উকিল, সে হচ্ছে বেশ্যার ছেলে, বোঝা গেল, সে উকিলটা এত নাম করা বেশ্যার ছেলে, একটা বেশ্যার ছেলেতে এত বড় নাম করা উকিল, যে কোনো কেস গ্রহণ করবে কেটে উড়িয়ে দেবে, এত তার বুদ্ধি মিদনাপুরে। আমাদের বামন গোস্বামী মা তখন ছোটো ছিলেন, তার মাধ্যমে তারও বুদ্ধি ছিল, তার মাধ্যমে আস্তে আস্তে সেই উকিলকে নিয়ে এলেন, নিয়ে এসে সমস্ত গুপ্ত ঘটনা বললেন, সেই উকিল সব শুনলো। প্রথমে কেসটা লড়তে চাইছিলেন না, বলছে আমি পারবো না এসব কেস করতে, আমার সময় নেই। তখন বিনোদদা কী করলেন, সে জানেন ও সেন্টিমেন্টাল, সঙ্গে সঙ্গে বললেন কি, বিনোদবাবু বললেন ও আমরা তো পয়সা দিতে পারবো না, আমরা সাধু, এই জন্য আপনি কেসটা লড়বেন না নাকি, সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টাল কী বললেন, তো তাই তো, আমরা নিঃস্ব সাধু, আমাদের আপনি 70 একটা কেস এটা আপনি করবেন না, এটা আপনার তাহলে পরিচয় কী হলো, কেশব গোস্বামী মহারাজ বুদ্ধি দেখুন, ঠিক এইভাবে ওর আঁতে ঘা দেয়া, বাংলা ভাই আঁতে ঘা দেয়া, সঙ্গে সঙ্গে না এই কেস আমি লড়বো, এই কেস আমি লড়বো, যা দিতে পারেন পারবেন, না পারেন না পারেন, এই কেস আমি লড়বো সব। এবার তিনি চৈতন্য মঠের কাছে এলেন, কোন জায়গায় মার্ডার হয়েছিল, মুসলমানের ছেলে কি হয়েছিল সব তিনি সহজে দেখে গেলেন, এইবার কেস শুরু হলো, বোঝা গেল কি বললাম, বিনোদদাকে সেই ব্যক্তি বেশ্যার ছেলে উকিল, সে আমাদের কাছে পূজ্য, কেন আমাদের বৈষ্ণবদের হয়ে কেস লড়েছে, এখন আমি তাকে বলতে পারবো না, সে পরম পূজ্য। সে কি করলেন, জাজের কাছে বলছেন মিলর্ড আমার প্রথম আপনার কাছে আবেদন,
এই যে ব্যক্তি মার্ডার হয়েছে কোথায় হয়েছে, বলে এখানে। এখন আমাদের প্রশ্ন হলো এই যে বিনোদবাবু তিনি কি করছিলেন সেখানে, চৈতন্য মঠের পক্ষ থেকে সেবা করছিলেন, তিনি পক্ষ থেকে সেবা, তিনি কি কোথায় গেছিলেন, না তিনি ওখানেই ছিলেন। তাহলে এই ব্যক্তি যারা মার্ডার হলো আর যারা এই সব ব্যক্তিগুলো অভিযুক্ত, এরা কোত্থেকে এসেছিল? এরা নিশ্চয়ই বিনোদবাবুকে আক্রমণ করার জন্য এসছে। তাহলে বিনোদবাবু তো কোথাও যাননি, কোনো আমরা সারাউন্ডিং প্রমাণ থেকে প্রমাণ পাইনি বিনোদদা ওই জায়গায় ছেড়ে যাননি। তাহলে বিনোদদা ওদেরকে মারলো কী করে, নাকি ওরা মারবার জন্য বিনোদদার কাছে এসছিল? মিলট শুনলো, সব প্রমাণ দেখালেন কোন জায়গায় এসে মার্ডার হয়েছে, কীভাবে হয়েছে, লাঠিগুলো ছিল, তার হাতের ছাপ সব দিয়ে প্রমাণ করে দেন। বিনোদদা বেকসুর খালাস, গৌর প্রেমানন্দে বলে লোকে আনন্দে একেবারে চিৎকার করলেন। এইভাবে বিনোদদা কোনো ভীত হন নেই, একটার পর একটা ঘটনা প্রমাণ করে দিয়েছিলেন। পরবর্তীকালে কী হলো, সমস্ত কেস হলো, বিনোদদা জেল থেকে ছাড়া পেলেন। পরবর্তীকালে কী হলো, তিনি এবার চিন্তা করলেন, প্রভুপাদ গেছেন কিন্তু আমি যদি প্রভুপাদের বেটা হয়ে থাকি তার আমার এই আদর্শ, প্রভুপাদের আদর্শকে আমার স্থাপন করতে হবে, সমস্ত উল্টোপাল্টা সিদ্ধান্ত বলছি সব। এবার তিনি কি করলেন, কষ্ট করে আরম্ভ করলেন, কি প্রথমে চুচুড়া মদ নিলেন গুন্ডাদের হাত থেকে, অনেক ঘটনা আমি বলতে পারবো না সময় নাই, গুন্ডাদের হাত থেকে পাইপ পেয়ে উঠছে গুন্ডা মারবে বলে, সেইখান থেকে কীভাবে উকিলের কাছ থেকে সব ছাড়া পেলেন। তারপরে কলকাতায় বোসপাড়া লেনে কীভাবে তিনি বেদান্ত সমিতি স্থাপন করবেন, শুনলে আপনারা কেঁদে ফেলবেন। এইসব মহাপুরুষের জীবনী, আজকে আমরা ল্যাজ নাড়ছি, ল্যাজ নাড়ছে খেজুর খাচ্ছি, ওরা যে কী করেছেন সেগুলো জানলে আমাদের লজ্জায় মরে যেতে হয়। সেই চৈতন্য মা তিনি কী করলেন, বেদান্ত সমিতি স্থাপন করলেন, কোথায়, বোসপাড়া লেনে ভাড়া করা ঘরে, সামান্য ভাড়া, তাও টাকা নাই, তাও টাকা নাই। দিনের পর দিন পত্রিকা শুরু করলেন, প্রথম তো চুচুড়া থেকে শুরু হলো, চুচুড়া থেকে তারপর কলকাতায় তিনি তো শুরু করে দিলেন ভাড়া করা ঘরে বেদান্ত সমিতি। সেই বেদান্ত সমিতি চলছে, বেদান্ত সমিতি অপ্রাকৃত, সেখানে আমার মতো দুষ্ট ব্যক্তির কোনো স্থান নাই। আমি দাবি করতে পারি আমি বেদান্ত সমিতির, বেদান্ত সমিতির কোনো দুষ্ট ব্যক্তির স্থান নাই। যারা পরমপ্রিয় কেশব গোস্বামীর প্রেষ্টজন, তাকে ভালোবাসেন, তারা ছাড়া বেদান্ত সমিতিতে কেউ থাকতে পারে না, জোর জবরদস্তি গায়ের জোরে বেদান্ত সমিতিতে থাকা যায় না। চৈতন্য মঠ বেদান্ত সমিতি কোনো জড়ো কোনো জায়গা নয়, যেখানে ইট পাথরে একটা কনস্ট্রাকশন, এটা নয়। বেদান্ত সমিতি পত্রিকা আজও চলছে, কালকে আমি বুকে হাত দিয়ে বিদেশিদের কাছে চিৎকার করে বলেছিলাম, আজও আমি কোনো ঘুষ খাই নাই, আমি বললাম আমি কোনো ঘুষ খাই নাই কাজের থেকে। আজও আমি চিৎকার করে বলতে পারি বেদান্ত সমিতিতে যে পত্রিকা বেরোচ্ছে সেই পত্রিকা বাংলাতে বেরোচ্ছে, কিন্তু এই পত্রিকা এখন সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর যেসব পত্রিকা বেরোচ্ছে তার মধ্যে বেদান্ত সমিতির পত্রিকা বাংলাতে বেরোচ্ছে, তোমরা জানো না কিন্তু জেনে রেখো আমি কোনো ঘুষ খাই নাই, এই বেদান্ত সমিতির পত্রিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখনও এর মধ্যে অনেক কিছু গুপ্ত রহস্য বেরোয়, অন্য সব তো নিজের তেল মাখানো কথাবার্তা প্রকাশ করেন, অনেক গুপ্ত কথা এই সমস্ত এই মহাপুরুষের জীবন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অন্তিম সময়তে যারা বলেছিলেন যে বিনোদদার হৃদয় নেই, বিনোদদার নিষ্ঠুর, তারা কত বড় গাধা তারা জানতে পারেনি তার হৃদয়, বাইরে তিনি করা ভাব, ভেতরে কাঁদেন, ভেতরে কাঁদেন আমাদের জন্য, বাইরে তিনি করা ভাব। সেই মহাপুরুষকে রাধারানী তার সঙ্গে নিয়ে নিলেন। যখন অন্তিম সময় হলো, অন্তিম কথা তার তীরভাবটিতে আলোচনা করেছি, মনে করিয়ে দিলে আপত্তি কিছু নাই। বামন গোস্বামী বলছেন আমাদের গুরুপদ্ম নিত্যলীলায় গেছেন, যাচ্ছেন, যাওয়ার আগে বলে কয়ে যাচ্ছেন, বলছেন এখন দেখো তো পূর্ণিমা আছে কি না, কতদূর পর্যন্ত আছে, বামন মহারাজের মুখের কথা, আমি বানিয়ে বলছি না, বামন গোস্বামী নিজে বলছেন, বলছে আমাদের গুরুপদ বলে গেছেন, বলছেন দেখো তো পূর্ণিমা কতক্ষণ আছে, নক্ষত্র দেখো তো, এইসব বলছেন। বলে তারপর কী করলেন, যেই পূর্ণিমা এত বন্ধু আছেন দুপুরবেলা, উনি মধ্যাহ্নকালীন নিয়ে গেছেন, পূজারি পূজারি মন্দির বন্ধ করে বেরোবেন, সঙ্গে সঙ্গে দেখেন কি রাধারানীর গলের মালাটা খসে পড়ল। রাধারানীর মলের গলা খসে পড়ার সঙ্গে সঙ্গে তিনি মালা নিয়ে গিয়ে গুরুদেবের গলায় দিলেন, অসুস্থ অবস্থায় ঘরে লীলা করছেন, সঙ্গে সঙ্গে মহারাজ দেহ রাখলেন। আপনি বলুন এবার, এত বড় একজন মহাপুরুষ, তাকে যদি বলবে কেউ তার নিষ্ঠুর, আমি বলব তাকে কোনো দিন আমরা ক্ষমা করতে পারবো না, সে আমার চিরকালের শত্রু, যদি আমার শত্রুমিত্র কেউ নাই। যারা এইভাবে গুরু বৈষ্ণবকে অপমান, যারা পরমপ্রিয় কেশব গোস্বামীর অপমান করেছেন বিনোদদাকে, যারা শ্রীধর গোস্বামীর অপমান করেছেন, যারা বনু গোস্বামী মহারাজকে অপমান করেছেন, তাদের সেই অপমানের
জবাব দিতে হয়েছিল, সেই লেখা আমার প্রথম শুরু হয়েছিল এই শায়রাপুলিতে। শায়রাপুলিতে মহারাজ ছিল না, আমি এসে পৌঁছেছি ঘেমে চুমে। ওখানে গঙ্গার তীরে একটা টেবিল থাকতো, অ্যালমুনিয়ামের একটা কভারিং একটা টেবিল থাকতো। আর এইখানে ওই কেষ্টবাবু এসে আমার জিজ্ঞাসা করছে, হরিকথা তখন ওইখানে হয়েছিল, ওই সব কথা আমায় যে কিছু তত্ত্ব জিজ্ঞাসা করছে। আমি বললাম প্রভু আমার কিছু মনে পড়েছে, আমি নিজে না লিখে পড়ি ভুলে যাব। ওইখানেই পরমদেব কেশব গোস্বামীকে স্মরণ করে ব্যাসাসনে বসে বলছি, ওনাকে স্মরণ করে আমি প্রতিবাদের কথা লিখতে আরম্ভ করি। কীভাবে যে লিখি আমি জানি না, কলম ধরি হরহর করে লেখা বেরোয়। কত প্রতিবাদ বেরিয়েছে, সেই প্রতিবাদে আমার এই মহাজন আমার গুরুপাদ পদ্মের নিন্দা যারা করেছে তাদের মুখ স্তম্ভন করে দিয়েছিলাম। তারা বলেছিল জগৎ থেকে আপনাকে উড়িয়ে দেবো, আমি তোমাদের ক্ষমতা থাকলে উড়িয়ে দাও। কে পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ, কে সন্ত গোস্বামী, কে ভক্ত, সমস্ত জবাব দেওয়া হয়েছিল। বনগোস্বামী মহারাজকে অপমান করেছিল লেখার মাধ্যমে, এত বড় গ্রন্থ বার করেছিল, সমস্ত জবাব পেয়েছে। তারা দিনের পর দিন একটা করে লিখি, আবার তারা জবাব দেয়, যা তা বলে গালাগাল, আবার জবাব দিই, আবার জবাব। এই করতে করতে তাদের মুখ চিরকালের মতো সেট আপ, চিরকাল বন্ধ, আর কোনো উত্তর দিতে পারেনি। গুরু কৃপা না হলে কোনো কিছু সম্ভব নয়। তার চরণে আমি, তিনি নিত্যজগতে আছেন, তিনি কোনো মরে যাননি, তিনি নিত্যজগৎ থেকে লক্ষ্য করছেন আমি কী করছি। পাবন গোস্বামী মহারাজ কেশব তারা দেখছেন আমার ধান্দাটা কী, আমি কোনো টাকা পয়সা প্রণামী এসব চাই আপনার থেকে না, কী চাই, সত্যি আমার ভালোবাসা আছে কি না। আর তাদের চরণে আমার স্বনির্বন্ধ অনুরোধ, তিনি যেন, তারা যেন, এই গুরুবর্গ যেন আমাকে তাদের কাছে নিয়ে যান। এই জগতে থাকার আমার বিশেষ ইচ্ছা নাই, কিছুই নাই উপকরণ। এই কথা বলে আপনাদের কৃপা প্রার্থনা করে এখানে এসে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প। বাঞ্ছা কল্পত রসিক কৃপা সিন্ধু ভবিষ্য পতি তানং পাবন বৈষ্ণবভ্যো নম। আপনাদের মধ্যে যদি কারোর কোনো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, আমার এটা নিয়ম, হরিকথার পরে আমি কিছু সময় দিই, কিছু প্রশ্ন থাকলে উত্তর দেব, এটা নিয়ম। ফরেনাররা প্রচণ্ড কোশ্চেন করে, বিদেশিরা, যখনই হরিকথা হবে আমি টাইম দেবো, আমি পালাবো না, আমি বসে রয়েছি, তোমাদের কী প্রশ্ন বলো, কী সন্দেহ আছে, যদি সন্দেহ না থাকে তাহলে ছাড়ো, তারপর বাঞ্ছাকল্পতেই যেতে হবে। যা আপনারা সংকীর্তন করুন, কিছুক্ষণ শুরু হয়ে যাবে। হরিকথার মহারাজ কৃপা পেয়েছে, মহারাজ যেন এই জায়গায় হরিকথার বন্যা করে যায়। আমার মহারাজের চরণে অনুরোধ, সে আমার ছোট নয়, সে সন্ন্যাসী, আমি তো সন্ন্যাসী নয়, আমার তার চরণে ছোট মনে হয়, তার চরণে ভালোর জন্য ভালোবাসি আমি তো। এইটা বলি মহারাজ, এমন ব্যবস্থা করো অনর্গল যেন হরিকথার বন্যা হয় এখানে, এমন করো গুরুবর্গ যেন হাসে নৃত্য করে, তাহলে আনন্দ।